এই চলেন তো আমাদের হচ্ছে আজকে ডে 9 আমরা লাস্ট ক্লাসে পিএইচপি প্র্যাকটিস শুরু করেছিলাম বেসিক সিনট্যাক্সের উপর কথা হয়েছিল দেন ভেরিয়েবল এবং অপারেটরে এসে আমরা অ্যারিথমেটিক বাইনারি এবং ইউনারি অপারেটর প্র্যাকটিস করা হয়েছিল আজকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর কন্ডিশনাল অপারেটর এবং লজিক্যাল অপারেটরের প্রত্যেকটা অপারেটরের বিহেভিয়ার কি আমরা এক্সাম্পলের সাথে সাথে সেটা দেখার চেষ্টা করব আর কি একবার করে সবাই প্র্যাকটিস করে যাবেন তো তাহলে প্র্যাকটিস করার জন্য সবাই একটা এনভায়রনমেন্ট রেডি করে ফেলেন পিএইচপি ফাইল নেন এবং ব্রাউজারে তার আউটপুট নিয়ে আসেন আউটপুট হচ্ছে এরকম অনেকটা পিএসপি রান করার জন্য আমাদের অ্যাপাচি সার্ভার লাগবে তো আমরা অ্যাপাচি সার্ভারটা স্টার্ট করে নিলাম নাও এবার ব্রাউজারে গিয়ে আমরা অ্যাপাচি রুট অ্যাক্সেস করার চেষ্টা করি এবার এখান থেকে আমাদের যে প্রজেক্ট ফোল্ডার ছিল এসএপি পিএসপি 41 সেখান থেকে ডে 9 অপারেটর ডট পিএসপি সো বলা হচ্ছিল একটা পিএসপি ফাইল নেওয়ার জন্য এবং ব্রাউজারে লোকাল হোস্টের থ্রুতে তার আউটপুট নিয়ে আসার জন্য করে ফেলেন সবাই ঠিক আছে এবার আমাদের ছিল হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর তো অ্যাসাইনমেন্ট অপারেটর কি কি ছিল একটু দেখে আসি অ্যাসাইনমেন্ট অপারেটর এর মধ্যে ছিল ইকুয়াল প্লাস ইকুয়াল মাইনাস ইকুয়াল মাল্টিপ্লিকেশন ইকুয়াল ডিভিশন ইকুয়াল অ্যান্ড ফাইনালি রিমাইন্ডার ইকুয়াল তো এই অপারেটরগুলো কার ক্যারেক্টার কেমন চলেন আমরা একটু প্র্যাকটিস করে দেখি সবাই প্র্যাকটিস করবেন কেউ বসে থাকবেন না সো নাও এবার এখানে এসে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি বললাম ডলার সাইন এক্স ইজ ইকুয়াল টু 10 আমরা আর একটা ভেরিয়েবল নিতে পারি ডলার সাইন ওয়াই ইজ ইকুয়াল টু 20 আমি ভেরিয়েবলের নামগুলো স্ট্যান্ডার্ড রুলস মেনটেন করলাম না
জাস্ট এমনিতেই করে দিলাম। এবার এখানে যদি বলি ইকো এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের প্রথম যে অ্যাসাইনমেন্ট অপারেটরটা ছিল ইকুয়াল, এর কাজ কি, এই বেসিক্যালি এই ডান পাশের ভ্যালুটাকে বাম পাশে অ্যাসাইন করে দিচ্ছে, তাই না? অ্যাসাইন, এই জন্যই কি বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট, অ্যাসাইন করে দিচ্ছে। সো নাও আমরা সেকেন্ড অপারেটরটা দেখবো, প্লাস ইকুয়াল। তো যদি বলি ইকো ডলার সাইন এক্স প্লাস ইকুয়াল ডলার সাইন ওয়াই, দেন হোয়াট ইজ দিস এক্সপ্রেশন গোয়িং টু ডু, এই এক্সপ্রেশনটা কি হচ্ছে? সিঙ্গেল কোটেশন ভেরিয়েবল চিনতে পারে না, ডাবল কোটেশন ভেরিয়েবল চিনতে পারে। যেমন মনে করেন আমি যদি এইভাবে বলি যে লাইক ইকো ডলার সাইন এক্স, আউটপুট কত আসা উচিত? এগুলো যদি না থাকে দশ, তাই না? টেন। এখন মনে করেন যদি আমি এইভাবে দিই ইকো এভাবে দিই, তাহলে কি আসবে? ডলার সাইন এক্স দেখাবে। বাট আমি যদি আবার এভাবে দিই এবার কত আসবে? এবার এই তাহলে ডাবল কোটেশন ভেরিয়েবল চিনতে পারতেছে, সিঙ্গেল কোটেশন ভেরিয়েবল চিনতে পারতেছে না, এই একটা। আর একটা হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারবো, কিন্তু সিঙ্গেল কোটেশনের মধ্যে ডাবল কোটেশন ইউজ করা যাবে না। কিছু কিছু জায়গায় ব্যতিক্রম আছে, বাট এইটা ফিক্স, সিঙ্গেল কোটেশন ভেরিয়েবল চিনতে পারে না, ডাবল কোটেশন ভেরিয়েবল চিনতে পারে। ওকে নাই, সো আপনারা আউটপুট দেখবেন না। হ্যাঁ, এখন বলেন তো এখানে কি হবে, এখানে কত আউটপুট আসবে? 30 এখানে 10 মাইনাস শুধু 10 শুধু 10 শুধু 10 আসবে শুধু 10 মাইনাস 10 আসবে না শুধু 10 আসবে শুধু 10 আসবে কিভাবে শুধু 10 আসবে? হ্যাঁ অ্যাকচুয়ালি লাস্ট ক্লাসে আমরা একটা জিনিস দেখছিলাম যে ভেরিয়েবলে সবই ঠিক আছে, শুধু সমস্যা একটাই, সেটা কি? চরিত্র ভালো না, সব ঠিক আছে, সমস্যা একটাই, তাই না? সেই চরিত্র ভালো না কেন বলা হচ্ছিল বলেন তো? কারণ অলওয়েজ কি পরিবর্তনে বিশ্বাস করে, তাই না? যখন যে সামনে থাকবে সেটাকেই সে খুশি রাখবে, পিছনে পড়ে যাবে তো বাদ, ঠিক আছে? মানে লেটেস্ট মানটা ভেরিয়েবলের মধ্যে থাকে আর কি। সেই জন্য তাহলে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ইকুয়াল টু ওয়াই, এই এক্সপ্রেশনটা কি মিন করে? x is equal to এই এক্সপ্রেশনটা মিন করে হচ্ছে ডলার সাইন x is equal to ডলার সাইন x প্লাস ডলার সাইন y। ওকে, এইটাও যা, এইটাও যা, এইটাও তা, একই জিনিস। এটা হচ্ছে কি সংক্ষিপ্ত রূপ, আর এটা হচ্ছে একটু বড় আর কি।
ওকে তাহলে কি হচ্ছে x এবং y কে যোগ করে যোগফলটা কোথায় রাখতেছে x এর মধ্যে এই যে এখান থেকে আমরা দেখতে পারি x ডলার সাইন এর মধ্যে 10 এবং 20 10 আর 20 কে গুণ করে যোগ করে যোগফলটা x এর মধ্যে রাখতেছে তাহলে এখানে যখন আসবে তখন x এর মান কত 30 30 minus 20 is equal to minus 10. Shudhu 10. Shudhu 10 ashbe, minus 10 ashbe na. Karon ki x er moddhe koto ache ekhon? 30. X er moddhe kintu ekhon 10 nai. Abar jokhon ekhane ashbe, tokhon koto ashbe bolen? 200. Because x er moddhe ekhon koto ache? 10. 10 ha. So eta kintu ektu mone rakhte hobe ar ki. Ebar ekhane koto ashbe? 10. Ten? Because 200 bhag e koto? তাহলে এখানে কত এটার মধ্যে কত আছে এবার 10 আবার 10 আছে কিন্তু তাহলে 10 রে 20 দিয়ে ভাগ করলে 25 কত থাকে ভাগই তো যাবে না 10 রে 20 দিয়ে ভাগ যাবে এজন্য ভাগশেষ কত থাকবে যা ছিল তাই কেমন সো নাও এবার আমরা ব্রাউজার দেখি 30 10 1 10 10 30 10 200 10 10 ওকে তার মানে আমাদের প্রসেসর ঠিকঠাকভাবে কাজ করতেছে আমাদের মাথার প্রসেসর আর কি বিকজ যখন কোনো একটা প্রোগ্রাম আমরা লিখব সেটা ব্রাউজারে রান করার আগে আগে আপনার মাথার আপনি ঘাড়ের উপর যে প্রসেসরটা আছে এটা দুনিয়ার শ্রেষ্ঠ প্রসেসর এটা দিয়ে একবার এক্সিকিউট করবেন সো আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর প্র্যাকটিস যেভাবে দেখে নিলাম নাও এবার আমাদের যে বিষয়টা প্র্যাকটিস করতে পারি আমরা সেটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর খুবই ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং সো কন্ডিশনাল অপারেটরের মধ্যে কি কি আছে আমরা একটু এক ঝলক আরেকবার দেখে নিই এখানে কন্ডিশনাল অপারেটরের মধ্যে কি কি ছিল গ্রেটার দেন ইকুয়াল less than equal, equal equal, not equal. আমরা খেয়াল করবেন যে প্রায় যে বিষয়গুলো আমরা প্র্যাকটিস করতেছি এই প্রত্যেকটা অপারেটরই কিন্তু আমাদের এরপরের থেকে লাগবে ইনফ্যাক্ট নেক্সট ক্লাস থেকে লাগবে সো এগুলোকে আন্ডারএস্টিমেট করার কিন্তু কোনো কারণ নাই একবার করে প্র্যাকটিস করেন এবং এর ক্যারেক্টার কীরকম সেটা বোঝার চেষ্টা করেন এ কী করে কখন কী ডিসিশন নেয় এই প্র্যাকটিসটা করে আমাদের লাভ কি এগুলো কখনোই পরীক্ষায় আসবে না বা কখনো পুরো কোথাও কাজে মানে ওভাবে কোনো কাজে আমাদের ই হবে না বাট আমাদের ডিসিশন মেক করতে গিয়ে এগুলোর হেল্প নিতে হবে গ্রেটার দেন ইকুয়াল লেস দেন ইকুয়াল 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 নট ইকুয়াল ট্রিপল ইকুয়াল এই ছয়টা অপারেটরকে বলা হচ্ছে ছয়টা না কয়টা তিন তিন ছয় আটটা অপারেটরকে বলা হচ্ছে কন্ডিশনাল অপারেটর কন্ডিশনাল অপারেটর কখন কাজে লাগবে যখন আমরা কন্ডিশন তৈরি করব তখনই কন্ডিশনাল অপারেটর লাগবে যে কোনো ধরনের কন্ডিশন তৈরি করার জন্য আমরা এই কন্ডিশনাল অপারেটরগুলো ইউজ করতে পারি কন্ডিশনাল অপারেটর কেমন তাহলে চলেন একবার প্র্যাকটিস সেরে নেই আমরা যদি বলি ইকো ডলার সাইন x ইজ গ্রেটার দেন ডলার সাইন y দেন হোয়াট ইজ দিস গোইং টু ডু এখানে বলা হচ্ছে x ইজ গ্রেটার দেন y x এর মান কত 10 আর y এর মান 20 10 এবং 20 বলা হচ্ছে 10 ইজ গ্রেটার দেন 20 ঘটনা কি সত্যি ঘটনা তো ডা মিথ্যা কথা তাহলে 10 ইজ গ্রেটার দেন 20 এটা আসলে ঠিক না এবং সে ঠিক না কি আমি কি করতেছি দেখি সে কি করে প্ল্যান আচ্ছা
এবার মনে করেন এখানে আরেকটা শূন্য দিয়ে দিলাম, এবার x এর মধ্যে কত আছে 100, বলা আছে 100 ইজ গ্রেটার দেন 20, এবার ঘটনা সত্যি তাই না? দেখি এবার সে কি রিটার্ন করে, 1, তার মানে ট্রু হলে সে কি রিটার্ন করতেছে 1, আর ফলস রিটার্ন করতেছে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক আর কি। হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা এর আগে যে অপারেটর গুলো ইউজ করলাম লাইক অ্যারিথমেটিক অ্যাসাইনমেন্ট, এই অপারেটর গুলো কি রিটার্ন করতেছিল ভ্যালু তাই না, নাম্বার ভ্যালু বলতে পারেন, সেটা রিয়েল নাম্বার হতে পারে, ইন্টিজার নাম্বার হতে পারে। আর কন্ডিশনাল অপারেটর গুলো যখন ইউজ করতেছি, কন্ডিশনাল অপারেটর গুলো কি রিটার্ন করে, বুলিয়ান ভ্যালু, এটা আপনাদের পরীক্ষায় আসে এবং আপনারা পারেন না, ঠিক আছে? যে কন্ডিশনাল অপারেটর গুলো কি রিটার্ন করে, অনেকে অনেক কিছু বলে কিন্তু আসলে তথ্যটাই দুই একজন মাত্র বলে, কন্ডিশনাল অপারেটর গুলো বুলিয়ান ভ্যালু রিটার্ন করে। আর অ্যারিথমেটিক অ্যাসাইনমেন্ট অপারেটর এগুলো কি রিটার্ন করে, ভ্যালু রিটার্ন করে, সেটা ফ্লোট ভ্যালু হতে পারে, রিয়েল ভ্যালু হতে পারে। যে অ্যাসাইনমেন্ট অপারেটর গুলো কি রিটার্ন করে, অ্যারিথমেটিক অপারেটর গুলো কি রিটার্ন করে, কন্ডিশনাল অপারেটর গুলো কি রিটার্ন করে, লজিক্যাল অপারেটর গুলো কি রিটার্ন করে। সো নাইস, তাহলে এখানে যদি 20-20 দিয়ে দেয় তাও কি আসবে, কি আসবে এখন, still blank because 20 is not greater than 20, okay? So but if we use equal here then, so now এখানে expression টা বলা হচ্ছে যে x is greater than or equal y, অর্থাৎ 20 is greater than or equal 20, greater than not but equal 20, so output is 1, okay? সেম ওয়ে আমরা এই এক্সপ্রেশনটা করতে পারি, বলা হচ্ছে এই যে লেস দেন, তো লেস দেন চেক করে কি যে বাম পাশের ভ্যালুটা ডান পাশের ভ্যালুটার চাইতে ছোট কিনা তাই না, এক্স ইজ লেস দেন ওয়াই কি আসবে, অলস ব্ল্যাঙ্ক আর কি। বাট এখানেও যদি সেম আমরা ইকুয়াল দিয়ে দিই বড় কিনা চেক করে, বড় কিনা এটা চেক করে, বড় অথবা সমান এটা চেক করে কি ছোট, ছোট অথবা সমান কিনা এটা কি চেক করে দেখি চলে, x equal equal কি y কি আসবে, 1 আসবে, কারণ দুটেই কি 20। এবার মনে করেন এইভাবে করে দিলাম, এই ভেরিয়েবলটার ডেটা টাইপ কি, এটার ইন্টিজারের ভ্যালু কত, স্ট্রিং এর ভ্যালু কত, 20। এবার দেখি সে কি করে, 1 দিবে, 0 দিবে, 1 দিবে, 1 দিবে, কারণ কখন কি হয় 0 দাও আছে, আমরা বেসিক্যালি ডাবল ইকুয়াল কি কর, যখন আমার যখন দুটো ভেরিয়েবলের মধ্যে আমরা শুধু মান চেক করবো, ডেটা টাইপ চেক করবো না, তখন ইউজ করবো কি ডাবল ইকুয়াল। এই এই বেচারা কি করতে পারতেছে না, দুইটা ভেরিয়েবলের ডেটা টাইপটা চেক করতে পারতেছে না, শুধু চেক করতেছে কি মান, হ্যাঁ শুধু মান চেক করতেছে। সো নাও এবার মনে করেন যদি এটা এভাবে না দিই, এভাবে দেই, দেন হোয়াট শুড বি গোয়িং অন, কি আসবে আউটপুট, ফলস। বলা হচ্ছে কি এক্স এবং ওয়াই সমান না, আসলে তো সমান, সমান না, সমান কিন্তু ডাইয়া স্ট্রিং
না 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 মানে এটা তো আর জেনারেটর চেক করতে পারতেছে না, চেক করতেছে কি ভ্যালু, তাহলে বলা হচ্ছে x এর ভ্যালু আর y এর ভ্যালু সমান না। এই এক্সপ্রেশন কি মিন করে, এক্সপ্রেশনটা বলা হচ্ছে x এর ভ্যালু এবং y এর ভ্যালু সমান না, আসলে কি চাই না সমান তো, তাহলে কি হয় ওকে। সো নাও এবার আমরা ট্রিপল ইকুয়াল দেই, ট্রিপল ইকুয়াল ট্রিপল এইস, আপনারা WWF দেখছেন, ট্রিপল এইস এর কথা মনে আছে? হ্যাঁ, আম্পিয়ারের ম্যাচ জামাই ছিল ট্রিপল এইস, সবসময় দুই নাম্বারই করত, ট্রিপল এইস না, আন্ডারটেকার, রক, বিগ শো, আর কি যেন ছিল, খুব মারাত্মক ছিল আর কি। আর এখন দেখলাম সুলতান না, চরম মোটিভেশন পাইছি বুঝছেন, এখন আমি সামনে মাসে জিমে বলছি। তাহলে এখন চলেন আমরা এভাবে দেখে আসি, এখানে বলা হচ্ছে ট্রিপল ইকুয়াল ওয়াই, এখানে এক্স এর মান হচ্ছে 20, ওয়াই এর মান হচ্ছে 20, বাট এক্স হচ্ছে ইন্টিজার আর ওয়াই হচ্ছে স্ট্রিং, চেক করি কি আসে। ঠিক আছে, বাট দুইটা ভেরিয়েবলের মান সেম ছিল, শুধু ডাটাটা ভিন্ন ছিল। এবার দুইটা ভেরিয়েবলের মানও এক, ডেটা টাইপও এক, এবার যদি ব্রাউজারে যাই রিলোড দেই দেখতে পাচ্ছি এখানে ওয়ান চলে আসছে, তার মানে এই ভদ্রলোক কি চেক করতেছে, দুটো ভেরিয়েবলের মধ্যে মানও চেক করতেছে এবং ডেটা টাইপও চেক করতেছে, তাই না? ফাইন, আর সেম ভাবে যদি বিপরীতটা হয়, নট ট্রিপল ইকুয়াল, এ চেক করবে সমান কিনা, আর এ চেক করবে কি সমান না কিনা, এখন কি আসবে বলেন তো, যদি আবার এরকম দেখে আসি ফলস, বাট যদি আবার এখানে এরকম দিয়ে দিই, দুটো ভেরিয়েবলের মান এক বা ডাটা টাইপ এক না, আর এখানে কি তাই বলা আছে যে দুটো ভেরিয়েবলের মান অথবা ডাটা টাইপ এক না, এবার কিন্তু কি ফলসে ফলসে ট্রু, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তাই না? ফাইন, সো এটা ছিল আমাদের কন্ডিশনাল অপারেটরের সম্পর্কে ছোট্ট একটা প্র্যাকটিস। তো চলেন এবার আমাদের লাস্ট যে অপারেটরটা ছিল সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর, আমরা সেই লজিক্যাল অপারেটর নিয়ে একটু প্র্যাকটিস করব এখানে। সবাই একবার আউটপুট দেখেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার কনফিডেন্স লেভেলটা ভালো হবে। এদের ক্যারেক্টার কেমন চলেন দেখে আসি, এখানে একটা বিষয় বলা দরকার যে আমরা এতক্ষণ যে অপারেটরগুলো প্র্যাকটিস করলাম, অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর এবং কন্ডিশনাল অপারেটর, অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট এবং কন্ডিশনাল, এই তিন ধরনের অপারেটর নিয়ে আমরা প্র্যাকটিস করলাম। এই অপারেটরগুলো
কি নিয়ে কা এই অপারেটরগুলোর আউটপুট আমরা চেক করছি কিসের সাহায্যে বলেন তো ভেরিয়েবল তাই না ভেরিয়েবল ধরে ধরে আমরা কি করছি এদের কা কি রকম অ্যাটিটিউড সেটা আমরা মেজার করার চেষ্টা করছি এবার এবার মনে করেন কন্ডিশনাল অপারেটরের বিষয়গুলো যেগুলো লাইক এন্ড অর অথবা নট এগুলা কিন্তু ভেরিয়েবল নিয়ে কাজ করবে না এন্ড অপারেটরের ক্যারেক্টার যদি বলি এন্ড অপারেটরের লেফট সাইডে থাকে একটা কন্ডিশন রাইট সাইডে থাকে একটা কন্ডিশন এই অপারেটরগুলো ভেরিয়েবল নিয়ে কাজ করে না এই অপারেটরগুলো লজিক্যাল অপারেটর কাজ করে কাকে দিয়ে কন্ডিশন কে আসতে পারে পরীক্ষায় নাও আসতে পারে সো তাহলে একটা কন্ডিশন কি রিটার্ন করে ট্রু না ফলস মানে একটা কন্ডিশন কয় ধরনের ভ্যালু রিটার্ন করতে পারে দুই ধরনের এমন তো হবে না যে অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা এরকম অর্থ কোনো সুযোগ নাই আইদার ট্রু অথবা ফলস তার মানে এখানে একটা জিনিস খেয়াল করেন এই যে এন্ড অপারেটর কয়টা কন্ডিশন নিয়ে কাজ করে দুইটা কন্ডিশন আর একটা কন্ডিশন কয় ধরনের ভ্যালু রিটার্ন করতে পারে দুই ধরনের সো 2 টু দি পাওয়ার 2 সমান সমান কত 4 এজন্য এদের সর্বোচ্চ 4টা কম্বিনেশন হতে পারে কি রকম দেখেন এই অপারেটর রিটার্ন করতে এই কন্ডিশন রিটার্ন করলো ট্রু আমরা ধরলাম ট্রু হচ্ছে 1 0 হচ্ছে ফলস এই রিটার্ন করলো ট্রু এই রিটার্ন করলো কি ট্রু হতে পারে এই রিটার্ন করলো ফলস এই রিটার্ন করলো ফলস আবার এই রিটার্ন করলো ট্রু এই রিটার্ন করলো ফলস এই রিটার্ন করলো ফলস এই রিটার্ন করলো ট্রু এর বাইরে কোনো কম্বিনেশন কি হবে এদের মধ্যে না হবে না তাই না আমরা যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছেন একটা সাবজেক্ট কোন ছিল এরকম ডিজিটাল লজিক ডিজাইন ডিএলডি তাই না এগুলো কি লজিক গেট এন্ড গেট অর গেট নট গেট এক্সর তাই না এগুলো পড়ছি না এক্স নট এক্স নট হ্যাঁ তো ঘটনা কি বলেন তো আজকে তো কম কেন কজন আছে 10 দগুনে 18 সবাই চালাকি ধরে ফেলছে কি হয় না দেখেই না কেন দেখে এখানে মনে করেন দুই ফ্রেন্ড এরকম কেউ আছেন যে একসাথে আসছেন সবাই আলাদা আলাদা কারোর সাথে কারো পরিচয় নাই হ্যাঁ মানে এখানে মানে অনেক সময় থাকে না যে দুই ফ্রেন্ড একসাথে যায় ঠিক আছে আমরা ক্লাস করি হুম এরকম মানে সবাই আলাদা আলাদা আচ্ছা তারপর ব্রেকের সময় কি করে নিচে যে চা টা খান না হিস হোস হুসিস আর চার চার তার তার তিন চার জন ভাও ভাও কি হয়ে গেছে আর কতদিন লোক ভাও হয়েছে ভাও হয়ে গেছে ঠিক আছে চাঁদের হওয়ার হয়ে গেছে আর চাঁদের হয় না আর হবে না ও আল্লাহ আমি দেশকে মানি বেকার ঠিক আছে ঠিক আছে ওকে তো এরকম আর কি আমরা করতাম মাঝে মধ্যে আর কি ঠিক আছে স্যার আসলে স্যার এমন ব্যাপার স্যার যখন নতুন পরিচিত হয় স্যার তখন চার চার মানে একজনের বিল একজন দেওয়ার জন্য পাগল হয়ে যায় আর যখন গভীর হয়ে যায় সবাই তৃতীয় তো খুলে যায় গোপন সত্য থাক এটা গোপনই থাক ও যেখানে দেখুন দেখা যায় এই দেখেন ওখানে সব রিফ্লেক্ট হচ্ছে কে কি করতেছে না করতেছে তাহলে এখানে এই কন্ডিশন রিটার্ন করতে পারে ট্রু এ ট্রু এ ফলস এ ফলস এ ট্রু এ ফলস এ ট্রু এর বেশি সম্ভব না কারণ হচ্ছে এটা এখন
আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই একটা এন্ড অপারেটর নিব, এই পাশে একটা কন্ডিশন তৈরি করব, এই পাশে একটা কন্ডিশন তৈরি করব। তো দেখবো যে এটাও ট্রু হবে, এটাও ট্রু হলে এ কি রিটার্ন করে, এ ফলস, এও ফলস হলে এ কি রিটার্ন করে, তাই না? আমরা জানি এগুলো 1 0 0 0, তাই না? দুইটা ট্রু হলে কি হবে, আদারওয়াইজ সব ক্ষেত্রেই ফলস। বাট এটা তো আমরা জানি, কিন্তু অ্যাপাচি জানে কিনা সেটা আমাকে চেক করে দেখতে হবে না? সে অ্যাপাচি জানে কিনা একটু চেক করে দেখো, আপনি তো জানেন, বাট অ্যাপাচি জানে কিনা এটা একটু চেক করে দেখেন। দুটো ভেরিয়েবল নিলাম, দুটো নিলে হবে না, তিনটা লাগবে এবার, এক্স ওয়াই জেড, 10 20 30। এবার এখানে এসে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অপারেটর নাম হচ্ছে কি, এন্ড। এর এই পাশে থাকবে একটা কন্ডিশন, এই পাশে থাকবে একটা কন্ডিশন। তো এখানে কন্ডিশন কন্ডিশন তৈরি করে কিভাবে, এই যে দেখেন কিছুক্ষণ আগে কি করে আসছি, কন্ডিশনাল অপারেটর দিয়ে। তো আমি এখানে কন্ডিশন তৈরি করবো, এখন আমি বলে দিলাম ডলার সাইন এক্স ইজ গ্রেটার দেন ডলার সাইন ওয়াই। আগে দুইটারে ট্রু করি না, একটু চেক করে দেখেন অ্যাপাচি জানে কিনা এগুলো। এখন দুইটা কন্ডিশনে কি আছে বলেন তো, ট্রু আছে। এবার একটা ট্রু করেন, একটা ফলস করেন, একটা ফলস করেন, একটা ট্রু করেন, এবার দুইটারই ফলস করেন, দেখেন সে কি করে, ব্ল্যাঙ্ক রিটার্ন করে না ওয়ান রিটার্ন করে। আচ্ছা, কি রিটার্ন করে, ওয়ান রিটার্ন করার কথা না, কত আসতেছে ওয়ান, দুইটা কন্ডিশনই হচ্ছে আমার ট্রু। কোথায় ডাবল ওয়ান আসতেছে, সাবাস, তাহলে উপরে দেখেন আরেকটি করে হয়ে গেছে, উপর থেকে কেউ বন্ধ করে দেন ডাবল ওয়ান, কার আসছে ডাবল ওয়ান, কংগ্রেচুলেশন, ফাইন। এবার দুইটাকে ফলস করে দিই, ফলস,
এবার একটাকে ট্রু করে দিই একটাকে ফলস করে দিই এইটা ফলস এইটা ট্রু স্টিল ফলস এবার এইটা ট্রু এইটা ফলস এইটা ট্রু স্টিল ফলস সো চারটা এক্সেপশনাল কেস আমার অ্যাক্সেস করা কমপ্লিট এবং চার ক্ষেত্রে শুধুমাত্র যখন দুটোই ট্রু হচ্ছে এন্ড অপারেটর তখন ট্রু রিটার্ন করে আপনাদের কি এরকম করে আচ্ছা আমার কম্পিউটার কিন্তু মাঝে মধ্যে একটু সমস্যা করে আর কি সো আমার মুখের কথা সরাসরি বিশ্বাস করেন না কাজটা করে দেখেন নাইস এবার অর নিতে হবে অর্ডার ক্ষেত্রে কি করবো প্রথমে দুটাকে ট্রু করি অর্ডার ক্ষেত্রেও চেক করে দেখেন কি হয় চারটা সিচুয়েশন তাহলে আমরা এখানে চেক করে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে শুধুমাত্র যখনই দুটা ফলস হচ্ছে তখনই কি হচ্ছে অর্ডার ক্ষেত্রে ফলস রিটার্ন করে আদারওয়াইজ তিনটা ক্ষেত্রে কি হচ্ছে ট্রু তো চেক করে দেখি এখন আমার কি আছে দুইটাই ট্রু আছে কি রিটার্ন করে দুইটা ট্রু হলে ট্রু এবার এইটা ফলস এইটা ফলস এটা ট্রু স্টিল ট্রু এবার উল্টে দিই এটাকে ট্রু করে দিলাম এটাকে ফলস করে দিলাম এবার চেক করি স্টিল ট্রু তো এখন এখানে এসে দুটোই ফলস করে দিই এটাও ফলস এটাও ফলস এবার দেখি এবার মানে এর ক্যারেক্টার হচ্ছে এরকম অর এর ক্যারেক্টার এখন এগুলো সবই কিন্তু আমাদের লাগবে আপনারা একটা কাজ করতেছেন রিয়েল অ্যাপ্লিকেশন দেখেন একটা বলি বললো একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতেছেন এখানে
তারাই ফিল আপ করতে পারবে যাদের বয়স 18 এর বেশি 60 এর কম। তখন কি ইউজ করবেন? And age is greater than 18 and less than 60. যদি or দেয় তাহলে কি হবে? হবে না কিন্তু অরের ক্ষেত্রে একটা মনে করেন বয়স হলো 70। 70 কি 18 এর বড়? 18 বড়। বাট 60 এর মানে 18 বড় বাট 60 এরও কি বড়? বয়স হওয়ার দিকে 60 এর কি হতে হবে? কম হতে হবে না। সেজন্য এন্ড অপারেটর আমাকে ওই ক্ষেত্রে লাগবে আর কি কাজ করাটা। সো আমরা এন্ড অর দেখলাম, এখন ফাইনালি আরেকটা অপারেটর সেটা হচ্ছে নট। নটটা বলা হয় সবচেয়ে পাওয়ারফুল অপারেটর, কারণ যখন আপনার কোনো গোল থাকবে না তখন আপনি নট অপারেটর ইউজ করবেন। কিভাবে? যেমন মনে করেন আমি বলে দিলাম ডলার সাইন এ ইজ ইকুয়াল টু ট্রু, বলে দিলাম ইকো ডলার সাইন এ, আউটপুট কি আসবে বলেন? ওয়ান আসবে, কথা না? চেকিং করি কত আসছে, ওয়ান। এবার মনে করেন এর আগে একটা নট বসে দিলাম, এখন কি আসবে? ব্ল্যাঙ্ক। কেন বললাম? মনে করেন আপনি অনেক প্রায় এক দেড়শো লাইন কোড লিখে লিখে আসছেন, আপনার দরকার হলো ট্রু, আসছে ফলস, কি করবেন? আবার নতুন করে করবেন? সব ঠিক, ঠিক আছে। যে কোনো ধরনের সিচুয়েশনে মানে কি পরিস্থিতি আন্ডার কন্ট্রোল, সিচুয়েশন আন্ডার কন্ট্রোল আর কি। এবার মনে করেন এর মধ্যে দিলাম ফলস, আমি অনেক দূর কাজ করে আসছি, আমার লাগবে হচ্ছে ট্রু, বাট আমি আইসে দেখছি আসতে হচ্ছে ফলস, তাহলে আমি কি করবো বলে? এর আগে নট করে দিল, আমার যা দরকার মানে সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। সো এই জন্য বলা হচ্ছে, ঠিক আছে, যে কোনো ধরনের পরিস্থিতিতে আমি কি করতে পারি, এটা দিয়ে করতে পারি, সিচুয়েশন আমার মতো করে নিয়ে আসতে পারি। ওকে, সো এটা ছিল অপারেটরের একটা বেসিক প্র্যাকটিস আর কি। ইন দ্যাট কেস বলতে পারেন যে আর কি অপারেটর প্র্যাকটিস হবে না হবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যখন প্রথম থেকে প্র্যাকটিস করে আসছি, প্রথমে প্র্যাকটিস করছিলাম কি সিনট্যাক্স, তারপরে ভেরিয়েবল, ভেরিয়েবল আলোচনা করার পর কি আলোচনা করছে অপারেটর। এখন অপারেটর যখন প্র্যাকটিস করছি দেখেন তো ভেরিয়েবল আলোচনায় আসছে কি আসে নাই প্র্যাকটিসে? ভেরিয়েবল দিয়ে তো আমি অপারেটর প্র্যাকটিস করছি। এবার যখন আমি স্টেটমেন্ট প্র্যাকটিস করব তখন দেখবেন ভেরিয়েবল অপারেটর দুটো মিলে আমি কি প্র্যাকটিস করব, স্টেটমেন্ট, ঠিক আছে? তো এটা ছিল অপারেটর সম্পর্কে আমাদের ছোট্ট একটা প্র্যাকটিস। এখন আমরা স্টেটমেন্ট নিয়ে প্র্যাকটিস করব। স্যার একটা প্রশ্ন ছিল, অবশ্যই স্যার, আমি যদি কোথাও কোন মানে এখানে তো ডেটা টাইপ বলতে কিছু নাই না, আছে ডেটা টাইপ বলতে আছে মানে ডেটা টাইপ মানে আমরা ইয়াটা ভেরিয়েবলের মানের উপর বেস করে ফিক্সড হয়ে যায়। তাহলে স্যার আমি মানে দুটো ডেটা টাইপ নিলাম, তারপরে যেটা ভাগ করলো যেমন 10 ডিভাইডেড বাই 3 এর রেজাল্ট হবে 3.33 অনেকগুলো 3, আমি যদি কন্ট্রোল করতে চাই যে কত দশমিক আমরা নিতে পারবো দশমিকের পরে পরে কয় ঘর নিব, দুই ঘর নিব না তিন ঘর নিব, তার জন্য ফাংশন আছে। এগুলো হচ্ছে ম্যাথ রিলেটেড ফাংশন। হ্যাঁ, ম্যাথ রিলেটেড ফাংশন ইন পিএইচপি। আরো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, মনের মধ্যে কথা লুকিয়ে রাখা লাভ নাই। অবশ্যই অ্যাপাচি যখন অ্যাপাচি না জানি এক্সাম যখন ইনস্টল দিছি, হ্যাঁ, তো নামানোর সময় দেখছিলাম ওটা 32 বিট, হ্যাঁ, তো 32 বিট কেন না? এটা বেসিক্যালি 32 বিট, এটা এটার সাথে আমি উইন্ডোজের ভার্সনটা কম্পেয়ার করতে পারবো না, এটা ওদের নিজস্ব প্রোডাকশনের জন্য আর কি বিষয়টা। মানে আমরা উইন্ডোজ যেমন আমরা যখন জেডিকে নামাই, যেমন যখন নেট বিনস ইনস্টল দিয়েছেন মেশিনে, তখন কি লাগছে উইন্ডোজ এর যদি 64 হয় আমার জেডিকে লাগছে কত, 64 বিটের, 32 হলে 32 বিটের, বাট জ্যামটা বেসিক্যালি উইন্ডোজ এর ভার্সনের উপর ডিপেন্ড করে 32 64 করে নেয় আর কি।
ওরা ওদের সফটওয়্যার যারা বানাইছে তাদের এটা একটা পলিসি যে না এটা 32 বিট এর জন্য এরকম কিছু আর কি। আই টাইপ পিএইচপি কম্পাইল করতে কি অ্যাপাচি লাগে? অ্যাপাচি শুধুমাত্র সার্ভারের জন্য লাগে? পিএইচপি পিএসপি কম্পাইল করতে কম্পাইল কি মানে অ্যাপাচি কি করতেছে কম্পাইলার? হ্যাঁ PHP compiler তে অ্যাপাচি অ্যাপাচি কি করতে পারে? PHP সিনট্যাক্সের মধ্যে আমি যা লিখতেছি যেমন ডলার সাইন এ এর মানে কি? এ কিন্তু অ্যাপাচি বুঝতে পারে, এ কিন্তু অন্য কেউ বুঝতে পারে না। তাহলে আমি যে এক্সাম্পল ইনস্টল করলাম, ইনস্টল না করলেও তো এর আগেও তো আমার স্ক্রিপ্ট গুলো চলতেছে না। জ্যাম্প জ্যাম্প ইনস্টল করা ছাড়া আপনি যদি শুধু অ্যাপাচি ইনস্টল করেন তাহলে চলবে। অ্যাপাচি ছাড়া PHP এর স্ক্রিপ্ট রান করাইতে পারবেন? তার জন্য যেমন IIS সার্ভার লাগবে বা AOL JIOS, হ্যাঁ এই সার্ভারগুলো লাগবে। সার্ভার ছাড়া আমি কীভাবে PHP স্ক্রিপ্ট রান করাবো? এই ক্ষেত্রে সার্ভারকেই বলা হচ্ছে কি কম্পাইলার। সার্ভার ইজ ইকুইভ্যালেন্ট টু কম্পাইলার, বাট জ্যাম কিন্তু PHP সার্ভার না। জ্যাম PHP সার্ভার না, জ্যাম হচ্ছে একটা ডেস্কটপ বেস সফটওয়্যার। হ্যাঁ এই সফটওয়্যারটা ইনস্টল দিলে আমার মেশিনে একটা সার্ভার হয়। জ্যাম কিন্তু কোনো সার্ভার না, মানে জ্যাম নট এ PHP সার্ভার। অনেকে বলে PHP সার্ভার নাম কি জ্যাম ফলস। মানে স্যার আমি আর এতদিন আমার ব্রাউজারের মধ্যে যে PHP স্ক্রিপ্টগুলো রান হয়েছে সেগুলো সার্ভার থেকে রান হয় তারপর আসে। হ্যাঁ আমি মনে করেন এখানে আমরা এই যে সাপোজ এইটাই ধরেন এই যে operator.php আমরা যখন এগুলো লিখলাম তখন বেসিক্যালি কি হচ্ছে, এই যে এখানে যখন আমরা এটা লিখলাম এই দুটো লাইন বিহাইন্ড এর স্টোরিটা কি, বিহাইন্ড এর স্টোরিটা যদি আমরা ভাবে বলি যে operator.php এই ফাইলটা কোথায় রাখা আছে? সার্ভারের মধ্যে না, এই যে এসটি ডক্স এর মধ্যে, এটা হচ্ছে অ্যাপাচি রুট ফোল্ডার। এই যে এখানের মধ্যে, এই যে এখানের মধ্যে এখানে আছে। দেখেন আমি যদি এটা সরাসরি ব্রাউজারে রান করি কি দেখায়? এটা কি করছি বলেন তো? এটা আমি সরাসরি ব্রাউজারে রান করছি, আর এখানে কি করছি এই যে লোকাল হোস্ট এর থ্রুতে রান করছি। এই দেখেন যে operator.php, আর এখানেও কি আছে সবার শেষে operator.php। ফাইল কিন্তু একই, বাট এখানে ব্রাউজারও একই, ফাইল ওয়েক ব্রাউজার ওয়েক, বাট পার্থক্যটা কি? এখানে আসছে ওয়ান আর এখানে আসছে হিজিবিজি হিজিবিজি হিজিবিজি, যা লেখা ছিল তাই চলে আসছে। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে যে এই ফাইলটা operator.php এই ফাইলটা আমি এখন ডিরেক্ট ব্রাউজারে রান করছি। ডিরেক্ট ব্রাউজারে রান করলে ব্রাউজার দেখলে মানে যায় না, ব্রাউজার এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এতিনে ছাড়া কিছু মানে বোঝে না। বাট এইটাকে আমি যখন রান করছি এইটার আগে কি আছে দেখেন, এই যে লোকাল হোস্ট। লোকাল হোস্ট মানে কি? আমি অ্যাপাচি থ্রোতে, অ্যাপাচি থ্রোতে, আর এগুলো হচ্ছে এটা একটা ফোল্ডার না, দেখেন তো ACIP PHP 41, এটা বেসিক্যালি কি একটা ফোল্ডারের নাম। তারপরে D9 এটাও কি একটা ফোল্ডারের নাম, আর এটা হচ্ছে কি আমার ফাইল। আমরা ধারাবাহিকভাবে প্র্যাকটিস করার জন্য এভাবে করছি, বাট সবার আগে কি আছে লোকাল হোস্ট। লোকাল হোস্টের থ্রোতে আমি এই ফাইলটাকে রান করছি এই জন্যই কিন্তু। আর লোকাল হোস্টের থ্রোতে রান করাটা মানে কি, অ্যাপাচি এই ফাইলের কোডগুলো রিড করতেছে, এই কোডগুলো এক্সিকিউট হচ্ছে সার্ভারে, এই কোডগুলো এক্সিকিউট হচ্ছে সার্ভারে। যখন আমি এই থ্রুতে রান করব, সার্ভার এক্সিকিউট করার পর সার্ভার রিটার্ন করতেছে ব্রাউজারকে, ঠিক আছে? সার্ভার রিটার্ন করতেছে ব্রাউজারকে। এবার মনে করেন আমি যদি এখানে এভাবে দিয়ে দিই, আমি যদি এখানে এরকম করে দিই, সাপোজ ধরেন বলে দিলাম H1 ডট এরকম করে দিলাম। নাও হোয়াট ইজ দিস গোইং টু ডু? এখানে কিন্তু দেখেন দুই ধরনের কোড আছে, একটা হচ্ছে PHP আর একটা হচ্ছে HTML। দুই ধরনের সিনট্যাক্স আছে না এখানে? এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার PHP আর এটা হচ্ছে কি HTML। এখন এখানে অ্যাপাচি কিন্তু এটার মানে কিছু জানে না, স্ট্রিং সাইনের মধ্যে যা পাবে সেটা কিন্তু অ্যাপাচি মানে এটা সে বুঝতেছে এটা একটা স্ট্রিং, সে ডিরেক্ট রিটার্ন করবে কোথায়, ব্রাউজারে। যখন স্ট্রিং এর মাঝে সে পাচ্ছে এটা, এটা ডাবল কোয়োটেশন দেখতেছে না এটা, এটা কিন্তু অ্যাপাচি পড়তে অ্যাপাচি জানে না এই সন মানে কি। যখন অ্যাপাচি কিছু বুঝবে না এর মানে কি, সে ডিরেক্ট রিটার্ন করবে কোথায়, ব্রাউজারে। ব্রাউজারে রিটার্ন করার পর ব্রাউজার কি এই মানে জানে? জানে কিন্তু। এবার দেখেন কি হয়, কি হচ্ছে একটা একটু মোটা ছোট হচ্ছে না, কারণ কি এই সন ট্যাগের মাঝখান থেকে একটা আসছে। সো আমরা বেসিক্যালি কাজ যা করার সবগুলো করবো PHP দিয়ে, আর ফাইনালি যেটা আউটপুট, আউটপুটটা যে আউটপুটটা দেখাবে কোথায়, ব্রাউজারে। ব্রাউজারে আউটপুট দেখানোর জন্য একটু সুন্দর করার জন্য আমরা একটু নাদোষ নুদোষ করার জন্য
কাকে ব্যবহার করব HTML কে আবার তাকে পার্লারে নিয়ে যাবেন CSS আবার মনে করেন ব্যামাগার জিমে নিয়ে যাবেন জাভাস্ক্রিপ্ট ঠিক আছে স্যার এইচটি ডকস এর বাইরে রেখে কি আমরা ফাইলগুলোকে রান করাইতে পারবো অ্যাপা চিত্র এইচটি ডকস এর বাইরে তো জ্যাম ইনস্টল করার পর তো সম্ভব না কিভাবে সম্ভব আমি যেটা করতে পারি অ্যাপাচি আলাদাভাবে ইনস্টল করে আমি PHP স্ক্রিপ্ট রান করতে পারি উইদাউট এইচটি ডকস এভাবে সম্ভব আমি এইচটি ডকস এর মধ্যে রাখবো না আমি PHP স্ক্রিপ্ট রান করাবো পসিবল বাট আপনি মনে করেন এখন আমি জ্যাম্পের মধ্যে আছি এবার আমি জ্যাম্পের মধ্যে যখন থাকবো তখন আমাকে এইচটি ডকস এর মধ্যে রান করাতে হবে না এখানে অনেকগুলো সার্ভার আছে তো অন্য নামে করা যাবে কিন্তু ওই মানে ওই জিনিসটাতে কনফিগারেশন করতে হবে তো কনফিগার চেঞ্জ গুলো তো করাই যাবে বাই ডিফল্ট কনফিগারেশন করা কোথায় আছে এইচটি ডকস এর মধ্যে শিওর ঠিক আছে তাই না আমি যদি কনফিগারেশন চেঞ্জ করি যদি লোকাল বলে যায় লোকালের মধ্যে রান হবে ঠিক আছে বাট বাই ডিফল্ট কোনটা এইচটি ডকস এখন আমি যদি যেভাবে কনফিগারেশন করা আছে সেটা এভাবে থাকে যদি আমি বাইরে দিই তাহলে কি রান হবে না হবে না বাট আমি পারবো তার জন্য কি লাগবে অ্যাপাচি আলাদাভাবে ইনস্টল করে আমি যে টার্মিনাল থেকে রান করতে পারবো আর কি কমান্ড লাইন প্রম্পটের মাধ্যমে ঠিক আছে ফাইন সো আমরা স্টেটমেন্ট নিয়ে কথা বলছিলাম অপারেটর পরে আমাদের এখন প্র্যাকটিস করতে হবে স্টেটমেন্ট সো বেসিক্যালি স্টেটমেন্ট আমরা তিন ধরনের বলতে পারি একটা হচ্ছে সিঙ্গেল লাইন একটা হচ্ছে কন্ডিশনাল একটা হচ্ছে রিপিটেড যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তিন ধরনের স্টেটমেন্টই আছে একটা হচ্ছে সিঙ্গেল লাইন একটা হচ্ছে কন্ডিশনাল একটা হচ্ছে রিপিটেড এর বাইরে কোনো স্টেটমেন্ট নাই তো আমরা যখন কোন একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রাম করে করে কোন একটা প্রবলেম সলভ করব কোন একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে ইনস্ট্রাকশনের মাধ্যমে কোন একটা প্রবলেম কোন একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে ইনস্ট্রাকশন তৈরি করে কোন একটা প্রবলেম সলভ করব তখন আমাদের এই তিন ধরনের ইনস্ট্রাকশনই আমরা লিখতে পারি বা তিন ধরনের কোড লিখতে পারি একটা হচ্ছে সিঙ্গেল লাইন কন্ডিশনাল আর একটা হচ্ছে রিপিটেড তো সিঙ্গেল লাইন কোনটা আমি একটা ডট পিএসসি ফাইল নিলাম এর মধ্যে আমি লিখলাম $x = 10 $y = 20 $z = $x + $y = $z আমি এভাবে ইনস্ট্রাকশন লিখে দিলাম একটা কোন একটা পিএসসি ফাইলের মধ্যে এই যে ইনস্ট্রাকশন গুলো আমি যদি এই ফাইলটা অ্যাপাচি থ্রুতে রান করাই এই ফাইলটাকে যদি আমরা অ্যাপাচি থ্রুতে রান করাই তাহলে কি এই প্রত্যেকটা স্টেটমেন্ট এক্সিকিউট হবে না হবে কিন্তু কারণ এখানে কি নাই কোনো বলে দেও না জাস্ট এগুলোকে বলা হচ্ছে সিঙ্গেল লাইন স্টেটমেন্ট আমি স্টেটমেন্ট লিখে দিলাম স্টেটমেন্ট গুলো কোনো একটা ফাইলের মধ্যে আছে ফাইলটা আমি অ্যাপাচি থ্রুতে রান করাচ্ছি স্টেটমেন্ট গুলো এক্সিকিউট হয়ে যাচ্ছে দ্যাট ইজ কল্ড সিঙ্গেল লাইন স্টেটমেন্ট এভাবে কাজ করলে সবসময় আমাদের আসল কাজটা হবে না মানে এভাবে সিঙ্গেল লাইন স্টেটমেন্ট লিখে লিখে কাজ করলে আমরা সবসময় আমাদের ডিজায়ার আউটপুটটা পাবো না একটা ডেমো দেই আপনাকে বললো যে ভাই একটা ক্যালকুলেটর বানাই দেন ঠিক আছে আপনার মুদির দোকানদার পাশে আপনি বললেন কি আপনি স্টেটমেন্ট জানেন ভেরিয়েবল জানেন অপারেটর জানেন আপনি একটা ক্যালকুলেটর বানাই দিলেন আপনি মনে করেন লিখলেন $x = 10 $y = 20 এবার বলে দিলেন ইকো $z = $x + $y = $z
আবার বলে দিলেন ডলার সাইন p is equal to dollar sign x minus dollar sign y echo dollar sign p এবার বলেন dollar sign q is equal to dollar sign x into dollar sign y echo dollar sign q আমি এরকম একটা সিচুয়েশন চিন্তা করেন বেসিক্যালি x এবং y এর মধ্যে যে ভ্যালুটা আসছে এটা তো এখন বিল্ট ইন তাই না এই ভ্যালুটাই কিন্তু নেক্সট ক্লাস থেকে আমরা ফর্ম থেকে ইউজারের কাছ থেকে নিয়ে আসব ইউজারের কাছ থেকে ভ্যালু নিয়ে এসে ভ্যালুটা পড়বে কোথায় কোন একটা ভেরিয়েবলে সেটা দিয়ে আমি কোন একটা কাজ করে ফাইনাল আউটপুটটা আবার আমি কোথায় দেখব আবার ওই ইউজার ব্রাউজারে দেখবে অর্থাৎ এই যে ব্রাউজার ব্রাউজার থেকে ইনপুট এলিমেন্টের মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে ভ্যালু নিয়ে সেটাকে ভেরিয়েবলে রেখে কাজ করে আবার ইউজারের কাছে কি করব রিটার্ন করব এটা আমরা নেক্সট ক্লাস থেকে করব বাট আজকে পর্যন্ত আমাদের এরকম ফিক্সড ভ্যালু ধরে নিতে হবে ধরলাম আপনি একটা ক্যালকুলেটর বানিয়ে দিয়েছেন এভাবে এখন মনে করেন এটা যদি কোনো একটা পিএসটি ফাইলের মধ্যে থাকে এবং সেটা যদি আমি ব্রাউজারে রান করাই আমার করার দরকার শুধু যোগ কি করবে বলেন তো যোগ তো করবেই পাশাপাশি বিয়োগ গুণ এগুলো করবে না এগুলো তো করবে আবার আমার দরকার শুধু বিয়োগ আমার লাগবে শুধু বিয়োগ বাট আমি যদি এভাবে করে দেই তাহলে কি হবে তার মানে আমরা সবসময় একটা লাইনের পর একটা লাইন লিখে গেলেই হবে না এরকম কি করতে হবে কখনো কখনো এইরকম ইয়ে করতে হবে আর কি সব স্টেটমেন্ট লেখা থাকবে একটা ফাইলের মধ্যে একটা ফাইলের মধ্যে সব স্টেটমেন্ট লেখা থাকবে বাট সবাই একসাথে এক্সিকিউট হবে না কিছু কন্ডিশনের উপর বেস করে স্টেটমেন্ট এক্সিকিউট হবে যদি যোগ হয় তাহলে যোগ হবে যদি বিয়োগ হয় তাহলে বিয়োগ হবে যদি গুণ হয় তাহলে গুণ হবে সো তাহলে মানে কিছু স্টেটমেন্টকে আমরা কন্ডিশনের উপর বেস করে এক্সিকিউট করতে হবে এই ধরনের কন্ডিশনে ফলানোর জন্য যে ধরনের যে স্টেটমেন্টগুলো কন্ডিশনের উপর বেস করে এক্সিকিউট হয় ওই ধরনের স্টেটমেন্টকে বলা হয় কি কন্ডিশনাল স্টেটমেন্ট তো পিএসপি তে এক বা একাধিক স্টেটমেন্টকে একটা স্টেটমেন্ট অথবা একাধিক স্টেটমেন্টকে কন্ডিশনে কন্ডিশনাল স্টেটমেন্ট তৈরি করার জন্য সিনট্যাক্স আছে কয়টা একালি এই চারটা সিনট্যাক্স দিয়ে এই চারটা সিনট্যাক্স ব্যবহার করে আমরা এক বা একাধিক স্টেটমেন্টকে কন্ডিশনাল স্টেটমেন্টে তৈরি করতে পারবো ঠিক আছে তো এই চারটা সিনট্যাক্স কিভাবে কাজ করে সেগুলো কিন্তু আমি জানি যে আপনারা সবাই কম বেশি জানেন স্যার এলসটা কি আলাদা ইয়া না হ্যাঁ ইফ ইফ এলস ইফ এলস ইফ আর এটা হচ্ছে কি সুইচ ওকে এই চারটা সিনট্যাক্স কিভাবে কাজ করে সেটা আমরা একটু একবার করে প্র্যাকটিস করে যাব হ্যাঁ আপনি তো জানেন এখন আর একটু ট্রাই করতে দেন বিআইটিএম এর কম্পিউটার আবার কি করে বিআইটিএম এর কম্পিউটারে বিশ্বাস নাই ঠিক আছে একবার করে টাইপ করে দেখেন ভালো আছে তারপরে দেখেন বাই চান্স লাইসেন্স নাই একবার করে প্র্যাকটিস করে দেখেন বিআইটিএম এর কম্পিউটার ঠিক আছে কিনা কে যেন পরে আসলো আচ্ছা ধন্যবাদ বসেন তা তো আসছেন রেগুলারই আসেন লাস্ট ক্লাসে আসেন না আজকে আসছেন এমন কে আছেন তিনজন আপনারা কি আর কখনো আসবেন কোথা থেকে আসছিলেন কুমিল্লা চাঁদপুর থেকে বরিশাল বরিশাল কই সাগরদি বর্তলা কোন জায়গা হলো সাগরদি ভালো বাট বরিশাল আমার খুব ফেভারিট একটা জায়গা
ঠিক আছে আমি বরিশাল যাবো, হ্যাঁ শ্বশুর বাড়ি না আর কিছু বলে কিছু করলে স্যার ধরে টান মারে ঠিক আছে আরেকজন বলতেছে এক্স কাল পান ঠিক আছে কন্ট্রোল স্যার আপনার সময় আছে রাইট আমারও সময় আছে আমরা তাহলে একটু চেক করে দেখেন কি হয় তো আমরা তাহলে একটা কাজ করি আর একটা পিস এখানে নিয়ে স্টেটমেন্ট নামে স্টেটমেন্ট ডট পিএসপি এখানে এসে কন্ডিশনাল স্টেটমেন্ট কন্ডিশনাল স্টেটমেন্টের সিনট্যাক্স হচ্ছে চারটা একটা হচ্ছে ইফ আর একটা হচ্ছে ইফ এলস হচ্ছে ইফ এলস ইফ সুইচ ওকে তো চারটা সিনট্যাক্স কিভাবে কাজ করে এটা একটু দেখবো আমরা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি বললাম ডলার সাইন এক্স ইজ ইকুয়াল টু 10 ডলার সাইন ওয়াই ইজ ইকুয়াল টু 20 এবার বলে দিলাম ইফ ডলার সাইন ইফ এর কিভাবে কাজ করে শুরু করতে হবে ইফ দিয়ে মাঝখানে কি লিখতে হয় কন্ডিশন তাই না তো কন্ডিশন তৈরি করব কিভাবে কন্ডিশনাল অপারেটর দিয়ে তাহলে খেয়াল করেন আমাদের কি অবস্থা হয় এখন and the third
আচ্ছা খেয়াল করেন, তো আমরা এখানে কি করলাম একটু খেয়াল করেন, বলা হচ্ছে ইফ, ইফ এর ক্যারেক্টার কেমন, মানে আমরা এক ব্যাখ্যাতিক স্টেটমেন্ট কে কন্ডিশনে ফলানোর জন্য আমাদের সিনট্যাক্স আছে চারটা, এই চারটা সিনট্যাক্স এর ক্যারেক্টার কেমন বা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখব। সো ইফ এর ক্ষেত্রে শুরু করা হচ্ছে ইফ দিয়ে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা হচ্ছে কন্ডিশন, এরপরে আমরা কিছু লিখলাম, সো কন্ডিশনটা কি রিটার্ন করবে, ফলস, তাহলে ফলস রিটার্ন করলে সে কি ভিতরে ঢুকবে, দেখি ঢুকে কিনা, দেখা যাচ্ছে আউটপুট কিছুই নেই, কারণ কি আমরা অপারেটর ফাইলকে রান করছি, আমাদের রান করতে হবে স্টেটমেন্টকে, তারপরে দেখা যাচ্ছে কিছু নাই, তার মানে কন্ডিশন ফলস হলে কিছু দেখা যাচ্ছে না। এবার কন্ডিশনটা ট্রু করে দিই, এবার কন্ডিশনটা কি করে দিলাম ট্রু, এবার দেখি কি হয়, এবার হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, তার মানে আমরা বুঝতে পারলাম যে কন্ডিশন যখন ট্রু হচ্ছে তখন সে ভিতরে ঢুকতেছে, কন্ডিশন ফলস হলে ভিতরে ঢুকতেছে না, তাই না? খেয়াল করছেন স্টেটমেন্টকে এক্সিকিউট করা আছে, আমি যদি এটা না দিতাম তাহলে কোনো সমস্যা আছে, এখন কি হবে, স্টেটমেন্ট ডট পিএইচপি এক্সিকিউট করলে কি হবে, হ্যালো ওয়ার্ল্ড চলে আসবে, এখন শীতের দিনেও আসবে গরম কালেও আসবে, কোনো সমস্যা নাই, সমস্যা আছে, সমস্যা নাই, আর মনে করো যখন এরকম করে দিলাম এখন কিন্তু আর গরমকালে আসবে না শীতকালে আসবে, দেখেন দেখছেন এখন শীতকাল তাই আসতেছে, গরমকাল করে দেন, এই যে গরম করে দিলাম নাই, ওকে নাইস। সো এটা হচ্ছে ইফ এর ক্যারেক্টার, আমরা কখন ইফ ইউজ করব, যখন আপনাকে বলা হচ্ছে যে আপনি কোন একটা কাজ করতেছেন একটা কন্ডিশন মিট করে আপনাকে কাজ করতে হবে, বলা হচ্ছে যদি এটা হয় তাহলে এটা হবে, এটা করে নিয়ে আসেন যান, আপনি তখন কি ইউজ করবেন, ইফ, একটা কন্ডিশন মিট করে যখন আমাকে কোনো কাজ করতে হবে তখন আমাকে ইউজ করবেন, এই ধরনের প্রবলেম কিন্তু আসবে সামনে, হ্যাঁ, তখন আপনাদের মাথায় যেন আসে যে যদি এটা হয় তাহলে এটা হবে, আমি কি করব, কি করব, কিভাবে সিচুয়েশনটা কন্ট্রোল করব, কিভাবে এক্সপ্রেশনটা কন্ট্রোল করব, আচ্ছা আমি তো ইফ জানি তাহলে ইফ দিয়ে এক্সপ্রেশনটা কন্ট্রোল করি, নাইস। এখন মনে করেন এরপর ইফ এলস, ইফ এলসটা কিভাবে কাজ করবে, ইফ এটা এলস, এবার ইফ দিলাম, এরপরে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ কিছু একটা লিখলাম, আবার এলস এর মধ্যে লিখলাম ইকো হাই, সো নাও হোয়াট শুড বি গোইং অন, এই কন্ডিশন কি রিটার্ন করবে, ফলস, তাহলে এখানে ঢুকার কথা না, দেখি ঢুকে কিনা, আবার এলস এর মধ্যে লেখা আছে জিনিসটা ঘোরাটে লাগতেছে কি হয় দেখি, ব্রাউজারে যাই রিলোড দেই কি আসছে হাই, তার মানে হ্যালো ওয়ার্ল্ডে যায় নাই, কোথায় গেছে, হাই চলে গেছে, সে সো এলস এ চলে গেছে, সো কন্ডিশন ফলস হলে ভিতরে যাচ্ছে না এলস এ যাচ্ছে, এবার কন্ডিশন ট্রু করে দেই, এবার হাই আসবে না তাই না, হ্যালো ওয়ার্ল্ড আসার কথা দেখি কি আসে, এই যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, তার মানে ইফ এলসটা কেমন, যদি এটা হয় এটা হবে, না হলে এটা হবে, দ্যাটস অল, যদি এটা হয় তাহলে এটা হবে আর না হলে এটা হবে, ওকে। এবার ইফ এলস ইফ, ইফ এলস ইফ এর জন্য আমরা আরেকটা ভেরিয়েবল নিয়ে নেই, ইফ এলস ইফটা কিন্তু অনেক সুন্দর, এখানে ছোট্ট একটা টুইস্ট আছে দেখবেন, x y z is equal to 30, if else if এর সিনট্যাক্সটা কেমন, if
তো নাও এবার আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে খেয়াল করেন তাহলে সিচুয়েশনটা কিভাবে কন্ট্রোল করা হচ্ছে একটু খেয়াল করেন তিনটা ভেরিয়েবল নেওয়া হচ্ছে এক্স ওয়াই জেড এবং এদের মধ্যে কিছু ভ্যালু দিয়ে দেওয়া হচ্ছে ইনিশিয়ালাইজ করে এরপর বলা হচ্ছে ইফ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই একটা কন্ডিশন তৈরি করে সেখানে দেখা হচ্ছে সে কোথায় যায় আবার এলস ইফ একটু খেয়াল করে দেখেন আমরা এখানে যে কাজটা করতেছি বেসিক্যালি আমরা কি বোঝার চেষ্টা করতেছি তার গতিবিধি হ্যাঁ সে কোথায় যায় কি হলে সে কোথায় যায় বেসিক্যালি হ্যাঁ একটা জিনিস চিন্তা করে দেখেন এই যে প্রোগ্রামিং বা ওয়েব ডেভেলপমেন্ট যেটাই বলেন না কেন বিষয়টা আসলে কি আপনি ইনস্ট্রাকশন দিবেন আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী কেউ একজন কাজ করবে বিষয়টা এরকম না আপনি ইনস্ট্রাকশন দিবেন আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী কেউ একজন কাজ করবে তাহলে সেই যে কাজ করবে তার গতিবিধি বোঝা লাগবে না আপনি যদি কাউকে দিয়ে কোনো কিছু করাতে চান তাহলে আপনি যদি তার গতিবিধি ভালো মতো না বুঝেন তাহলে কিভাবে করাবেন হ্যাঁ গল্প কি শুনতেছেন এই জন্য তার গতিবিধি বোঝাতে সে কোথায় যায় তার ক্যারেক্টার কিরকম সে কখন ভাত খায় কখন ঘুমায় হ্যাঁ সব কিছু আপনার জানা লাগবে তাহলে না আপনি তাকে দিয়ে কাজ করে মজা পাবেন তো নাও এই জন্য আমি দেখতেছি যে আমি এটা করলাম দেখি সে কোথায় যায় এটা করলাম দেখি সে কোথায় যায় তো এখন কি হবে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই কন্ডিশন ট্রু না ফলস ফলস এখানে ভিতরে করা আছে এখানে কন্ডিশন কি ট্রু না ফলস ফলস এখানে এরকম করা আছে এখানে এটা ট্রু এখানে এরকম করা আছে সবার সাথে এলস সো ইফ এলস ইফ এর কন্ডিশনটা হচ্ছে এরকম ইফ কন্ডিশন দেন এটা এলস ইফ এভাবে আমি হাজার হাজার কন্ডিশন তৈরি করতে পারবো স্যার দুইটা যদি ঠিক থাকে তাহলে ফার্স্টটা শুরু হ্যাঁ হাজার হাজার থাকলে আমি হাজার হাজার করতে পারবো এবং সবার শেষে কি দেওয়া আছে এলস এটা ম্যান্ডেটরি না দিতেও পারেন নাও দিতে পারেন হ্যাঁ ম্যান্ডেটরি না এলস দেওয়াটা আমি দিতেও পারি নাও দিতে পারি ঠিক আছে এটা ডিপেন্ড করবে সিচুয়েশনের উপরে সো নাও আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3টা কন্ডিশন দেওয়া আছে ট্রু হতে সবার শেষেরটা তাহলে আউটপুট কি আসে দেখি হ্যালো ঢাকা চলে আসছে তার মানে এই কন্ডিশনটা ট্রু হচ্ছে এবার মনে করেন আমি এটাও ট্রু করে দিলাম এবার কন্ডিশন ট্রু কয়টা হ্যালো বাংলা এটাও ট্রু দেখি কি আসে হ্যালো বাংলাদেশ কি আছে না ফিসফিস করলো দুটাই আসবে দুটাই কিন্তু আসে নাই এবার তিনটা কন্ডিশনে ট্রু করে দিলাম এটাও ট্রু এটাও ট্রু এটাও ট্রু তিনটা কন্ডিশনে ট্রু ফার্স্ট প্রথম ইনসাল একটা এক্সিকিউট করলে তারপর পরের গুলো চেক করবে বেসিক্যালি তাহলে এখানে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন এই যে বাম দিকে নেট বিনসে আছেন না যারা নেট বিনসে আছেন খেয়াল করে দেখেন এই যে বাম দিকে দেখেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত কি হয়ে গেছে একটা ব্লক হয়ে গেছে এই ব্লকের মধ্যে যখনই একটা কন্ডিশন ট্রু হচ্ছে সে কি করতেছে ব্লক থেকে জাম্প করে বের হয়ে আসতেছে
তার মানে ইফ এলস ইফ এর মধ্যে কন্ডিশন 10টা থাকতে পারে 100টাও থাকতে পারে বাট একটা কন্ডিশন ট্রু হলে কি হবে সেখান থেকে বের হয়ে আসবে তাই না এবার মনে করেন সবগুলো যদি ফলস করে দেই এটাও ফলস করে দিলাম এবার কি আসবে হ্যালো বিআইটিএম তো চেক করি আমরা দেখতে পাচ্ছি হ্যালো বিআইটিএম চলে আসছে কোনোটাই যদি ট্রু না হয় তাহলে এলসি চলে আসবে বাধ্য হয়ে আসে এভাবে আমরা সিচুয়েশন আন্ডার কন্ট্রোলে নিয়ে আসতে পারি এখন ঘটনা হচ্ছে দেখেন আমি সেম কাজটা আমার মনে করেন 100টা কন্ডিশন আমি এভাবে ইফ দিয়ে করতে পারবো না ইফ কন্ডিশন ইফ গেল কই এই যে ইফ কন্ডিশন এটা ইফ কন্ডিশন এটা ইফ কন্ডিশন এটা ইফ কন্ডিশন এটা এভাবে 100টা কন্ডিশন তৈরি করে আমি কাজ করতে পারবো না ইফ কন্ডিশন এটা ইফ কন্ডিশন হয়ে করতে পারবো আবার ইফ এলস মোট কথা হচ্ছে আমাকে 10টা কন্ডিশন মিট করে একটা কাজ করতে হবে হ্যাঁ ইফ কন্ডিশন এটা ইফ কন্ডিশন এটা তা আমি ইফ দিয়ে করতে পারবো না আবার কি ইফ এলস কেন করতে পারবো না কেন অবশ্যই পারবো ইফ কন্ডিশন এটা ইফ কন্ডিশন এটা এভাবে 10টা কন্ডিশন লিখে দিব আবার আবার মনে করেন আমি বলে দিলাম ইফ এলস ইফ দেও কি আমার 10টা কন্ডিশন মিট করে কাজ করতে হবে এই 10টা কন্ডিশন কি আমি ইফ এলস ইফ দেও করতে পারবো না তাহলে কোনটা দিয়ে করা ভালো হবে বা কেন ভালো হবে না এলস ইফ দিয়ে করা ভালো হবে আপনি ভাইবা দিতে গেছেন আপনাকে বলতেছে 10টা কন্ডিশন মিট করে একটা কাজ করতে হবে কোনটা ইউজ করবেন ইফ না ইফ এলস ইফ ইফ স্যার ডিপেন্ড করতেছে হচ্ছে কি মানে ইয়াতে সবগুলা কি আমাকে এক্সিকিউট করবে করতে হবে কি হবে একটা ইয়াতে তখন আপনাকে তাকে একটা কোশ্চেন করতে হবে যে আচ্ছা আমার 10টা কন্ডিশন মিট করে একটা কাজ করতে হবে নাইস আমি ডিপ দিয়ে করতে পারি ইফ এলস দিয়ে করতে পারি বাট কোনটা দিয়ে আমি করব সেটা ডিসিশন নেওয়ার আগে আমাকে একটা বিষয় জানতে হবে সেটা কি যে একসাথে কয়টা কন্ডিশন ট্রু হতে পারে সে যদি বলে যে না আমাকে 10টা কন্ডিশন মিট করে একটা কাজ করতে হবে একসাথে একটা কন্ডিশন ট্রু হবে এর বেশি হওয়ার কোনো সম্ভাবনা নাই তখন কি দেখো ইফ এলস আবার আপনাকে বলতেছে যে না আমাকে 10টা কন্ডিশন মিট করে একটা কাজ করতে হবে কন্ডিশন তিনটা ট্রু হতে পারে পাঁচটা হতে পারে একটা হতে পারে তখন যদি আপনি ইফ এলস দিয়ে করেন তাহলে কি হবে হবে না তখন কিন্তু ইফ দিয়েই করতে হবে সো ইটস ডিপেন্ড অন কি আমার অ্যাকচুয়ালি কাজটা কি যে আমাকে কিভাবে কাজটা করতে হচ্ছে তাই না এই ধরনের এই ধরনের কোশ্চেন কিন্তু আপনাদের করবে ঠিক আছে বিভিন্ন ভাই ভাই বা আমরা দেখছি বিআইটিএম এ বড় বড় লিড ট্রেনাররা যখন থাকেন তারা যখন ইন্টারভিউ নেয় মাঝে মধ্যে দেখি আমরা পাশ থেকে থেকে যে না আসলে কিভাবে কাজটা হচ্ছে তখন দেখি এই ধরনের কোশ্চেন স্যাররা করেন আর কি হ্যাঁ তো ওখান থেকে নিয়ে এসে আপনাদেরকে বলা আর কি কারণ আমরাও যদি হ্যাঁ আপনি শুধু কোনো সমস্যা নাই বাট যদি ঘটনা যদি এরকম হয় হ্যাঁ আপনার কথা বুঝতে পারছি ভাওয়াল সাহেব যে আলাদা আলাদা হয়ে যাবে হ্যাঁ আলাদা আলাদা হবে ইফ এলস এর মতো ব্লক হবে না বাট কাজটা তো করা যাবে কাজ করা যাবে তো আমাকে জানতে হবে মেইনলি যে একসাথে কয়টা কন্ডিশন ট্রু হবে একটা না একাধিক যদি একটা কন্ডিশন ট্রু হয় তাহলে খামোখা ইফ দিয়ে কেন করব কারণ ইফ দিয়ে করলে কি হবে ইফ দিয়ে করলে কিন্তু আরেকটা সমস্যা আছে সমস্যাটা হচ্ছে এইটা কন্ডিশন ট্রু হলেও সে কি করবে পরের গুলা চেক করবে বাট ইফ এলস ইফ কি হচ্ছে না চেক করবে না একটা ট্রু পেলে আর পরের গুলো চেক ব্লক থেকে বের হয়ে আসবে তাই না সো নাইস এবার আমাদের বাকি আছে হচ্ছে সুইচ সুইচটা একটু দেখেন সুইচটা যেন কি কোথায় গেল সুইচ এই যে সুইচ হ্যাঁ সো নাও আমরা সুইচটা নিয়ে কাজ করবো সো ডলার সাইন এক্স ইজ ইকাল টু বলে দিলাম চেইন
ওকে সো আমরা এখানে কিছু এক্সপ্রেশন রেডি করলাম, কিছু স্টেটমেন্ট রেডি হচ্ছে এখানে, খেয়াল করেন। সো প্রথমে বলা হচ্ছে x = 10, একটা ভেরিয়েবল যার মধ্যে 10 নিয়ে নেওয়া হচ্ছে। এবার বলা হচ্ছে সুইচ, এর মধ্যে আমি ভেরিয়েবলটা পাস করে দিচ্ছি। এখানে কিছু কেস ডিফাইন করা হচ্ছে, বেসিক্যালি এই ভেরিয়েবলটার মধ্যে কি ধরনের মান আসবে, এই ভেরিয়েবলটার মধ্যে কি ধরনের মান আসবে, এই ভেরিয়েবলটার মধ্যে কি ধরনের মান আসবে, তার উপর বেস করে কি করা হয়, কেসগুলো ডিফাইন করা হয়। সুইচ কেসের লজিকটাকে খেয়াল করেন, আমরা প্রথমে একটা ভেরিয়েবল ধরে নিব এবং এই সুইচের মধ্যে এই ভেরিয়েবলটা পাস করতে হয়। এই ভেরিয়েবলের মধ্যে কি ধরনের মান আসতে পারে সেটা আমি জানি না, অবশ্যই জানি। তাহলে ভেরিয়েবলের মধ্যে কি ধরনের মান আসবে তার উপর বেস করে কেসগুলো তৈরি করা হয়। এখানে ভেরিয়েবলের মধ্যে ইন্টিজার সংখ্যা আসবে, এই জন্য বলা হচ্ছে কেস 10, 20, 30 এভাবে আমাদেরকে সাজিয়ে দিলাম। তো যখন কেস 10 হচ্ছে, যখন এখানে দেওয়া হচ্ছে 10, তাহলে কি এটা মিলে যাবে এটা দেখাবে এবং ব্রেক দিতেই হবে। হ্যাঁ, ব্রেক না পেলে, যদি না দেওয়া হয় তাহলে কি হবে, নিচে কিন্তু আবার চলে আসবে। যতক্ষণ না ব্রেক পাবে ততক্ষণ সে কাজ করতেই থাকে, একদম লাস্টে ব্রেক না, লাস্টে ব্রেকটা দরকার নাই, এটা না দিলেও হবে। কারণ এখানে যখন আসবে তার মানে কি কোনো কেজি সাকসেসফুল হবে কমপ্লিট হয় নাই, সেক্ষেত্রে এটা না দিলেও হবে, কোনো সমস্যা নাই। সো নাইস, তাহলে এই সিচুয়েশনে আউটপুট কি আসবে, হ্যালো ওয়ার্ল্ড, তাই না? হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, প্র্যাকটিস করতেছেন আপনি? আসলেই লেট করে তো আসছেন আজকে, ঘুম থেকে উঠে ফিরে গেছে, গুড। এখানে দিলাম মনে করেন 14, এবার কি আসবে, হ্যালো BITM, হ্যালো বাংলাদেশ, না হ্যালো BITM, হ্যালো BITM চলে আসছে। ওকে নাইস, এখানে যদি আমি বলে দিই 30, দেন হ্যালো ঢাকা, খেয়াল করছেন নির্দিষ্ট কিছু ইয়ের ভিতরে হবে, হ্যাঁ ডিফাইন করা থাকবে আর কি, যেটা এখন মনে করেন এখানে যদি আসে লাইক এ, আমি ধরে নিচ্ছি এখানে এ বি আসতে পারে, এ আসলো, তখন আমি কেসগুলো ডিফাইন করবো কিভাবে, এ কোটেশন ডাবল হচ্ছে, ডাবল হচ্ছে না, না পুরোটা ডাবল, ডাবল ডাবল দিয়ে কি হবে, সিঙ্গেল স্যার, ডাবল সিঙ্গেল জীবনে চলে না, ডাবল দিয়ে কি হবে, কার উপরে, ভেরিয়েবলের মানের উপরে, ঠিক আছে। সো কন্ডিশনাল স্টেটমেন্ট সেগমেন্টে যে চারটা সিনট্যাক্স ছিল, ইফ, ইফ এলস, ইফ এলস ইফ আর সুইচ, এখানে আরো একটা টুইস্ট আছে সেটাও বলে দিন। মনে করেন আমাকে 10টা কন্ডিশন মিট করে কোনো একটা কাজ করতে হবে, আমাকে 10টা কন্ডিশন মিট করে কোনো একটা কাজ করতে হবে, আমি সেটা ইফ এলস ইফ দিয়ে করতে পারি, সুইচ দিয়ে করা যাবে না, সুইচ দিয়েও কিন্তু করা যাবে। মনে করেন আপনি একটা ক্যালকুলেটর বানাবেন, যোগ কখনো যোগ হবে, কখনো বিয়োগ হবে, কখনো গুণ হবে, কখনো ভাগ হবে, ইফ এলস ইফ দিয়ে করবো না সুইচ দিয়ে করবো, কেন সুইচ দিয়ে, কেন ইফ এলস ইফ দিয়ে, কেন না সুইচ দিয়ে, তো স্যার একটা এক্সিকিউটিভ উপর আগে সেট দেখবে না, ইফ এলস ইফ দিলে স্যার যখন স্যার মানে যোগ পাবে তখন স্যার যোগের কাজটুক করার পর যখন স্যার আবার স্যার ভাগ পাবে তখন ভাগের কাজটুক করবে, সুইচ তো সমস্যা কি, সুইচ যখন এটা যখন এক্সিকিউট হচ্ছে তখন কি এটা এক্সিকিউট হচ্ছে, না তাহলে কোনটা, না পার্থক্য আছে স্যার, সুইচ দিয়ে করতে হবে ক্যালকুলেটর এটা, কারণ ভাগটা এটা দিয়ে করলে সমস্যা কি স্যার, এটা দিয়ে করলে তো স্যার মানে স্যার যখন স্যার আর কি যোগের কাজটা করার পর তো স্যার সে ভাগের ওখানে যাবে না, কারণ স্যার একটা পেয়ে গেছে, ইফ এলস ইফ দিয়ে তো এখান থেকে যোগের না দিয়ে যোগ করবে এরপর কে নিচে আসবে, না আসবে না স্যার, তাহলে সুইচ দিয়ে করলে একই তো হচ্ছে, তাহলে পার্থক্য কি, সমস্যা কি বলতে, তো ওইটা স্যার আমরা ব্রেক তো দিবই,
ব্রেক না ব্রেক না দিলে তো সিস্টেম ক্র্যাশ করবে তাহলে ব্রেক তো দিবই যদি ব্রেক আছে এটা ট্রু হচ্ছে তারপর কি এটা চেক করবে জি স্যার করবে অবশ্যই না এটা ব্রেক হলে এখান থেকে বের হয়ে সেখানে চলে আসবে এগুলো আসলে চেক করবে না সুইচের ক্ষেত্রে যখন এখানে মনে করেন এ পাইছে সেটা চেক করবে সে নিচেগুলো আর চেক করবে না ডাইরেক্ট জাম্প করে এখানে চলে আসবে দেখেন ঠিক আছে এখানে চলে যাবে কারণ ভেরিয়েবলের মধ্যে যে মানটা হবে শিশু এটা চেক করবে কখন যদি আমি এখানে ব্রেকটা না দিই তাহলে সে আবার এখানে আসবে একবার যখন কন্ডিশন ট্রু হয়ে যাবে তখন সে ভিতরে ঢুকে যতবার ইকো ভাবে করতে আসবে তখন সে খুঁজবে কি ব্রেক একবার কন্ডিশন ট্রু হওয়ার পর সে খুঁজবে কি ব্রেক আসলো কারণ হচ্ছে যে যখন একবার কন্ডিশন চেক করবে কেস যখন একটা মিলবে তারপরে সে খুঁজবে কি এরও কিন্তু একটা সমাধান আছে দেখেন আমি মনে করেন যোগ বিয়োগ গুণ গুণ ভাগ করব আমি বলে দিলাম ইফ মনে করেন এখানে আমি একটা ইয়ে নিলাম অপারেটর ডলার সাইন ও পি ই আর এ টি ও আর অপারেটর ওকে এর মধ্যে ইনপুট আসতেছে ইউজারের কাছ থেকে কখনো আসবে প্লাস কখনো আসবে মাইনাস কখনো আসবে মাল্টিপ্লিকেশন কখনো আসবে ডিভিশন এবার মনে করেন এখানে আসছে প্লাস আমি এখানে এখানে কেসটা কি হবে ইফ ভেরিয়েবল সাজেশন দেয় না কেন সেমিকোলন দেওয়া নাই এটা খুব খারাপ নেট জিনিসের অত্যধিক অভিমান বুঝছেন এসবগুলোই ফাল পড়ে এটা ফাউল কথা এরকম করতে হবে না আবার মনে করেন এখানে বলে দিলাম এলস ইফ একদম গাণিতিক ব্যাখ্যা দিয়ে দিচ্ছি আপনাদের দেখেন এখানে বলে দিলাম প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন এই তিনটা ডিফল্ট বাদ দিয়ে দিলাম এখন ঘটনা হচ্ছে তাহলে কি হবে এখন আমি এখানেও কি হচ্ছে এখানেও মনে করেন যদি এক্স আসে ব্রেক টেক তো দিওয়াই আছে প্লাসে আসলে এটা হবে আর কিছু হবে হবে না কিন্তু
এখানে দিয়ে দিলাম ইকো এক্স প্লাস ওয়াই, কোনো সমস্যা আছে? সমস্যা নেই, দাঁড়ান না, সার সার করে করতেছেন, দেখেন কি হয়। আজকে একটা কিছু হবেই, তারপরে কিছু একটা হবে, একটা কিছু হবে, তারপরে কিছু একটা হবে। আরে কি আসছে এগুলোতে, আজকে একটা কিছু হবে না, মাইনাস থাকে আর থাক না রে ভাই, মাইনাস লাগলে মাল্টিপ্লিকেশন দিলে কি হয় বলেন তো? ওকে মানে এখানে যেমন ধরেন স্যার স্ট্রিং 1 বা নরমাল ভেরিয়েবল ইজিবল ভেরিয়েবল তো এখানে x নিছি, এখানে y নিছি, x আর y তো সব জায়গায় ইউজ করছি, এখানে ডেটা টাইপ কি হয়েছে চেক করবে স্যার? কন্ডিশন অপারেটরে আমরা ডেটা টাইপ চেক করার জন্য কন্ডিশন ফিলতে পারবো স্যার, এখানে তো আমার ডেটা টাইপ চেক করার কোনো দরকার নাই, আমি চেক করতেছি প্লাস কিনা, যদি প্লাস হয় অপারেটরের মধ্যে কি আসবে, যদি প্লাস আসে তাহলে সে এটা করবে, আবার এখানে যদি মাইনাস আসে ক্যালকুলেটর থেকে স্পেসিফিকলি ইফ এলস ইউজ করলে একটা সুবিধা আছে, যদি ভাগের ক্ষেত্রে আমি আগে থেকে কন্ডিশন চেক করে নিতে পারবো যে b মানে y এর হলো 0 কিনা, যদি 0 হয় তাহলে এক্সিকিউট করব না, আমি এখানে চেক করতে পারবো না, এখানে চেক করা যাবে, এখানে চেক করা যাবে, এখানে তো চেক করা যাবে, আমি এখানে ভাগ করার আগে চেক করে নেব, এখানে এখানে কি এক লাইনই লেখা যাবে, এখানে আপনি একটা আল্লাহর দুনিয়া পুরো দুনিয়া নিয়ে আসতে পারবেন, ভারত মহাসাগর নিতে পারবেন, কোনো সমস্যা নাই, সবকিছু করা যাবে। বেসিক্যালি আমি এখানে আর ইয়া না করি, কমপ্লেক্স না করি, জিনিসটা ঘটনা হচ্ছে যে এখানে দেখেন আমি যখন ইফ এলস ইফ দিয়ে করতেছি আর এটা দিয়ে করছি কোনো পার্থক্য নেই, পার্থক্য খুঁজতে একটা জায়গায়, আমি এখানে কি এখানে কন্ডিশন চেক করতেছে আর এখানে কন্ডিশন চেক করতেছি তাই না, এখন এখানে চেক করতেছে, এখন মনে করেন এখানে এই স্টেটমেন্টে কয়টা পার্ট আছে দেখেন তো, 1 2 3 4টা, এখানে কয়টা? 4টা, এখানে কয়টা? 1 2 3 4, এখানেও 4টা, এখানে কয়টা? বেসিক্যালি এখান থেকে শুরু করে এটা হবে, এটা হবে এই ব্র্যাকেটের মধ্যে আর কি, এখানে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, আর এগুলো ব্র্যাকেট মিলে একটা কয়টা? 1 2 3 4 5টা, এখানে একটা কন্ডিশন চেক করার জন্য আমার 5টা পার্টের স্টেটমেন্টটা লিখতে হচ্ছে, আর এখানে একটা কন্ডিশন চেক করার জন্য এখানেও কিন্তু কন্ডিশন চেক হচ্ছে, এখানে কয়টা পার্ট? 1 2 3, তার মানে কম্পাইলারকে এখানে পড়তে হচ্ছে 5টা লাইন আর এখানে পড়তে হচ্ছে 3টা লাইন, 3টা পার্ট, তো তার জন্য কোনটা সহজ হবে? তো দেখা গেছে যে ক্যালকুলেটর যদি আপনি করেন আপনার ইফ এলস ইফ এর চাইতে আপনার সুইচ দিয়ে করলে রান টাইম কম হবে, যদি ইয়ে করেন মিলি সেকেন্ডে ভাগ করেন, কারণ এখানে কন্ডিশন চেক করতে আমার জিনিস বেশি লাগতেছে আর এখানে জিনিস কি লাগতেছে? কম লাগতেছে, এটা শুধুমাত্র ক্যালকুলেটরের ক্ষেত্রে। তো এখন মনে করেন বলা হচ্ছে যে আমাকে 3টা কন্ডিশন 1 2 3, 3টা কন্ডিশন মিট করে কোনো একটা কাজ করতে হবে, আমি কোনটা ইউজ করব? ইফ ইফ এলস ইফ না সুইচ? খেয়াল করবেন আমাকে 3টা কন্ডিশন মিট করে একটা কাজ করতে হবে, আমি কোনটা ইউজ করব? ইফ ইফ এলস ইফ না সুইচ? এবার আপনি কোশ্চেন করলেন একসাথে কন্ডিশন ট্রু হবে কয়টা, এখানে একসাথে কয়টা কন্ডিশন ট্রু হওয়ার সম্ভাবনা আছে বলেন? তাই না? আপনি যদি কম্পিউটারে 5টা মাউস লাগান কার্সার কয়টা আসবে? 5টা একটাই আসবে তাই না? তার মানে একসাথে আমি একাধিক ক্লিক করতে পারবো না, একসাথে কন্ডিশন ট্রু হবে একটা, তাহলে বাদ গেল কোনটা? ইফ আসলো, ইফ এলস ইফ অথবা সুইচ, আমাকে 3টা কন্ডিশন মিট করে একটা কাজ করতে হবে, একসাথে একটা কন্ডিশন ট্রু হবে, সো ইফ বাদ কি কি আছে? ইফ এলস ইফ আর সুইচ। এখন আমি কোনটা নিয়ে কাজ করব? এখন আমাকে দেখতে হবে কন্ডিশন তৈরি করার জন্য আমাকে কি কোনো অপারেটর ইউজ করতে হবে, নাকি আমি শুধু একটা ভেরিয়েবলের মানের উপর বেস করে কন্ডিশনটা চেক করতে পারতেছি? দেখেন আপনি 3টা কন্ডিশন মিট করে একটা কাজ করতে হবে, এখানে আমি শুধুমাত্র একটা ভেরিয়েবলের মানের উপর বেস করে আমি কন্ডিশন তৈরি করে কাজটা করতে পারতেছি, ভেরিয়েবলের মানের উপর, এ একটা ভেরিয়েবল এখান দিয়ে পাস করে দিচ্ছি, কখন এর মধ্যে আসবে প্লাস
কখনো মাইনাস কখনো মাল্টিপ্লিকেশন কখনো ডিভিশন যখন ভেরিয়েবলের মানের উপর বেস করে আমি কন্ডিশন তৈরি করে কাজটা করতে পারি তখন আমাকে ইউজ করতে হবে কি এইটা আর যখন এমনও সময় আসবে আপনি কন্ডিশন তৈরি করবেন বাট সেটা ভেরিয়েবল মান দিয়ে হবে না তখন আপনি সুইচ চাইলেও করতে পারবেন না কন্ডিশন তৈরি করার জন্য যখন আমার বিভিন্ন ধরনের অপারেটর লাগবে এখানে কন্ডিশন তৈরি করার জন্য কোনো অপারেটর লাগে ক্যালকুলেটরের ক্ষেত্রে না আমি খালি চেক করবো কি বাটনটা প্লাস কিনা বাটনটা মাইনাস কিনা বাটনটা মাল্টিপ্লিকেশন কিনা বাটনটা ডিভিশন কিনা শুধু চেক করতে হবে কি অপারেটরটা সে প্লাস কিনা মাইনাস কিনা আমি এটা এখানে ইউজ করতে পারি বা মনে করেন এই লাইনটা আমি নাও লিখতে পারি এখানে ডিরেক্ট কি দিয়ে দিলাম অপারেটর তাই না এর মধ্যে কি আসবে যখন মাইনাস আসবে তখন এক্সিকিউট হবে কোনটা এটা বেসিক্যালি এটা একটা সুইচ কাজ করে কিসের উপরে ভেরিয়েবলের মানের উপর বেস করে আর ইফ এলস ইফ কাজ করে কিসের উপর কন্ডিশনের উপরে সো কন্ডিশন তৈরি কন্ডিশন যখন আমি তৈরি করব সেটা যখন আমার একটা ভেরিয়েবল দিয়ে হয়ে যাচ্ছে তখন আমি ইউজ করব কোনটা সুইচ কালে তাহলে আমার প্রোগ্রামের রান টাইমটা কম হবে আর কন্ডিশন তৈরি করতে গেলে সবসময় কি আপনি ভেরিয়েবল দিতে পারবেন কখনোই পারবেন না দুই একটা ক্ষেত্রে ভেরিয়েবল দিয়ে সম্ভব ম্যাক্সিমাম ক্ষেত্রে ভেরিয়েবল দিয়ে সম্ভব না তখন ইউজ করতে হবে কি তখন আপনি চাইলেও সুইচ করতে পারবেন না বাট ক্যালকুলেটরের ক্ষেত্রে আমরা এটা করতে পারি চাইলে সো আশা করি জিনিসটা ধরতে পারছেন ঠিক আছে তো এখন থেকে শুরু করে আগামী বেশ কিছুক্ষণের জন্য একটা ব্রেক ঠান্ডা হয়ে আসেন তারপরে আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে প্র্যাকটিস করবো আমরা তিন ধরনের স্টেটমেন্ট প্র্যাকটিস করলাম একটা হচ্ছে প্র্যাকটিস করবো আর কি এর মধ্যে একটা ছিল হচ্ছে আমাদের সিঙ্গেল লাইন স্টেটমেন্ট যেগুলো আমরা শুরু থেকেই প্র্যাকটিস করে আসছি লাইক এগুলা এরপরে কন্ডিশনাল স্টেটমেন্ট আমাদের লাগবে কারণ আমরা যে দেখতে পাচ্ছিলাম যে শুধুমাত্র স্টেটমেন্ট লিখে আসলে কাজ হবে না কখনো কখনো কন্ডিশনের উপর বেস করে কিছু কিছু স্টেটমেন্ট এক্সিকিউট করতে হবে আবার কাউকে এক্সিকিউট করা যাবে না এই ধরনের সিচুয়েশনও আসবে আবার এমন সিচুয়েশনও আসবে মনে করেন যে আপনাকে বলা হচ্ছে আপনি হ্যালো ওয়ার্ল্ড আউটপুট একবার দেখান কি করবেন ইকো হ্যালো ওয়ার্ল্ড পাঁচবার দেখান ইকো হ্যালো ওয়ার্ল্ড এভাবে পাঁচবার লিখবেন এবার বলা হচ্ছে 500 বার দেখান তাহলে 500 বার ইকো হ্যালো ওয়ার্ল্ড লিখবেন ভেরি সিম্পল হ্যাঁ টাইপিং প্র্যাকটিস করার জন্য বেস্ট হয় এখানে আরো একটা বিষয় আছে খেয়াল করেন সেটা হচ্ছে যে এছাড়াও মনে করেন যে আমাদের ডেটাবেজে 100টা রেকর্ড আছে আপনাকে বলা আছে 100টা রেকর্ড তুলে এনে দেখান তো 100টা রেকর্ড আমি তাহলে কি আমাকে একটা করে তুলে নিয়ে আসবার ইস্যু করবো এভাবে 100 বার তুলে নিয়ে আসবে 100 বার ইস্যু করবো তাই না ডিফিকাল্ট হয়ে যাবে করা যাবে বাট সেটা কি মানে টাইম ওয়েস্ট হবে আর কি সো এখন অর্থাৎ কি কোন এমন সিচুয়েশন আসতে পারে যে একই কাজ আমাকে বারবার করা লাগবে ডেটাবেস থেকে 100টা রেকর্ড তুলে নিয়ে আসতে হবে তার মানে কি 100 বার তুলে নিয়ে আসার জন্য কুয়েরি লিখতে হবে 100 বার সেই কুয়েরি এক্সিকিউট করতে হবে 100 বার বের করতে হবে সো তাহলে এই একই কাজ যখন বারবার করা লাগবে অর্থাৎ কিছু কিছু কাজ আমাকে বারবার করতে হবে সো যখন আমি কোনো কাজ করব সেটা তো অবশ্যই কোনো না কোনো একটা স্টেটমেন্টের মাধ্যমে করব যখন একই কাজ বারবার করা হয় তখন ওই স্টেটমেন্টটাকে বলা হচ্ছে কি রিপিটেড স্টেটমেন্ট যখন আমাকে কোনো একটা স্টেটমেন্টকে বারবার এক্সিকিউট করতে হবে ওই ধরনের স্টেটমেন্টকে আমরা কি বলবো রিপিটেড স্টেটমেন্ট তাহলে কোনো একটা স্টেটমেন্ট এক্সিকিউট হবে কি হবে না সেটা যখন কন্ডিশনের উপর বেস করে ডিপেন্ড ইয়া করছে তখন তাকে বলা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট আবার যখন কোনো একটা স্টেটমেন্ট একের অধিকবার এক্সিকিউট হচ্ছে তখন তাকে বলা হচ্ছে কি রিপিটেড স্টেটমেন্ট সো এক অথবা একাধিক স্টেটমেন্টকে রিপিটেড স্টেটমেন্ট করার জন্য সিনট্যাক্স আছে কয়টা একালি তাই না চারটা এক বা একাধিক স্টেটমেন্টকে আপনার কি বলে সেটাকে থাকে না নাম কি এক বা একাধিক স্টেটমেন্টকে রিপিটেড করার জন্য আমার হাতে সিনট্যাক্স আছে চারটা একটা হচ্ছে ফর ওয়াইল
do while আর একটা হচ্ছে for each. For each. So এই চারটা সিনট্যাক্স দিয়ে আমরা এক বা একাধিক স্টেটমেন্টকে রিপিটেড করতে পারবো, বারবার এক্সিকিউট করতে পারবো এই চারটা সিনট্যাক্স দিয়ে. রিপিটেড করতে পারবো কেমন? এখন এখন আমরা চলেন এগুলোর ইয়াগুলো দেখি. তো প্রথমে ফর এর সিনট্যাক্সটা একটু প্র্যাকটিস করে নিচ্ছি আমরা. তো শুরু করতে হবে কি দিয়ে? ফর দিয়ে না? এরপরে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ. তো যখন একই কাজ আমাকে বারবার করতে হবে কয়েকটা বিষয় আসে. শুরু করব কোথা থেকে, শেষ হবে কোথায়, এবং কিভাবে বাড়বে, সামনে আগাবো কিভাবে, অথবা পিছনে পিছাবো কিভাবে. যখন আমাকে একই কাজ বারবার করতে হবে তখন কয়েকটা কোশ্চেন এখানে আসে. কাজটা আমি শুরু করব কোথা থেকে, কাজটা শেষ হবে কোথায়? কখনো না কখনো তো শেষ হবে, তাই না? নাকি কি আমাদের আগে দিন পর্যন্ত চলতেই থাকবে? তার মানে শেষ হবে. শুরু কবে হচ্ছে, শুরু কোথা থেকে শুরু হচ্ছে, কোথা থেকে শেষ হচ্ছে, এবং কিভাবে বাড়বে অথবা কিভাবে কমবে সেটা বলে দিতে হবে. সো ফর এর মধ্যে প্রথমে বলে দিতে হয় কি, ইনিশিয়ালাইজেশন না? ইনিশিয়ালাইজেশন এরপরে বলে দিতে হয় কি, কন্ডিশন, কতক্ষণ কাজটা শেষ হবে, কারণ শেষ তো করা লাগবে. একটা কাজ সে ডেটাবেস থেকে প্রিন্ট করবে, অনন্তকালের জন্য কি প্রিন্ট করতেই থাকবে? 100, 200, 1000, 2000 একটা লিমিট তো আছে. সো কন্ডিশন যে এতগুলো প্রিন্ট করতে হবে. এটার আসলে কোনো লজিক নাই. এটা বলতে পারেন যে বেসিক্যালি এ লেখাটা একটু ই হয়, আইটা একটু কি মানে ইনক্রিমেন্ট থেকে আই আসছে, রাইট? এরকম হতে পারে আর কি, ইনক্রিমেন্ট থেকে আই এরকম হতে পারে, ইনিশিয়াল থেকে এটাও হতে পারে. তবে এখানে এটার কোনো ইয়ে নাই আর কি, বেসিক্যালি এখানে আপনি এক্স দিতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো নাম ধরে. একটা কিছু মিলিয়ে গেল, কাজ মিলিয়ে গেল, কি বলে? আচ্ছা যাই, সো কিভাবে কাজ করে একটু খেয়াল করেন এখানে. তো এই লুপটা কিভাবে ঘুরে খেয়াল করবেন, আমি আমরা প্রথমে কয়েকবার এই লুপটা আমাদের হিউম্যান ব্রেন দিয়ে এক্সিকিউট করব, তারপরে আপনাদেরকে একটা কোশ্চেন করব, তারপরে ব্রাউজারে দেখব. তিনটা ধাপে আমরা কাজটা করব এখন. সো এখানে প্রথমে বলা হচ্ছে ফর এক্স ইকুয়াল টু 10. তো যখন এই এতটুকু এক্সিকিউট হবে তার ব্রেনের মধ্যে কি চলে আসবে, এক্স একটা ভেরিয়েবল যার মধ্যে রাখা হচ্ছে কত, 10. এবার এখানে কি চেক করবে, তো x is less than or equal to 20, বলা হচ্ছে x অর্থাৎ 10 20 এর চাইতে ছোট অথবা সমান. আসলে তো ঘটনা সত্যি, তাই না? দেখেন এইটি কি একটা অপারেটর না? এটার নাম কি বলেন তো? কন্ডিশনাল অপারেটর, রাইট? সো এই কন্ডিশনাল অপারেটর দিয়ে চেক করা হচ্ছে যে এই ভ্যালুটা এটাতে ছোট কিনা. যদি ছোট হয় তাহলে কি করে, সে ভিতরে ঢুকে, তাই না? ভিতরে ঢুকে সে কাজটা করে,
কাজটা করার পর সে আবার কি করে, যতক্ষণ না পর্যন্ত সে কার্লি এখানে ক্লোজ পাবে না ততক্ষণ পর্যন্ত সে কাজ করতে থাকবে, অর্থাৎ আপনি এখান থেকে যা দিবেন সে তাই করবে। কাজ করা শেষ হওয়ার পর যখন সে এইটা পাবে কার্লি ক্লোজ পাবে, সে কোথায় চলে যাবে, এই জায়গাটায়। সে প্রথমে আসলো এখানে, এখান থেকে গেল এখানে, এখান থেকে আসলো এখানে, এখান থেকে আসবে এখানে, আবার যাবে কোথায়, এখানে। এখানে যে এক্স এর মান এখানে কি বলছেন, এক্স প্লাস প্লাস, এই প্লাস প্লাস এটা কি অপারেটর বলেন তো? ইনক্রিমেন্ট হয় না। আমি বুঝলাম না, যাই হোক আল্লাহ ভরসা। ওকে, ইউনারি অপারেটর, অ্যারিথমেটিক ইউনারি অপারেটর। হ্যাঁ, সো নাও এবার তাহলে এর প্লাস প্লাস দিলে কি হয়, একবারে, তাই না? সো এক্স এর মান কি হয়ে যাবে, এগারো হয়ে যাবে। এবার আবার কোথায় আসবে, এখানে। সো কিভাবে ঘুরতেছে লোকটা খেয়াল করেন, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে আবার এখানে, এখান থেকে এখানে, এখান থেকে কোথায় যাবে, আবার নিচে, আবার কোথায়, এখানে, আবার এখানে, আবার এখানে, আবার এখানে, আবার এখানে, আবার এখানে, এভাবে। তার মানে কিভাবে ঘুরতেই থাকবে না? তাহলে বলেন তো ফর লুপ কিভাবে ঘুরতেছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? নাকি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, না অন্য কোন, অন্য কোন ওয়াইজ ক্লকওয়াইজ ঘুরতেছে? আপনি ঘটনা কি এভাবে যাচ্ছে কেন? প্রথমে এটা বাদ দেন, কন্ডিশন ট্রু হলে কোথায়, এরপর কোথায় যাবে, এরপরে এভাবে ঘুরতেছে না, এভাবে তো ঘুরতেছে। ইনিশিয়ালাইজেশনটা বাদ দেন, এটা তো একবারই হবে, মানে এটা বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর এখান থেকে এসে শুরু করলো, সো এন্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, ফর লুপে এন্টি ক্লকওয়াইজ ঘুরে, এটা আপনাদের পরীক্ষায় নাও আসতে পারে, সো বিষয়টা এভাবে দেখবেন আর কি। সো ফর লুপ কিভাবে ঘুরে, সো নাও এবার এখান থেকে এভাবে কাজটা করা হচ্ছে আর কি। স্যার বলেন, প্রথমে যখন স্যার এক্স এর মান 10 তখন তো স্যার একবার প্রিন্ট করলো, না প্রিন্ট করেন একটু, এক্স এর মান 10 হবে তখন স্যার কন্ডিশন চেক করলো। হ্যাঁ, এরপরে এইখান থেকে কাজটা শুরু হবে। হ্যাঁ, কন্ডিশন চেক করলো, তারপর স্যার প্রিন্ট করলো, তারপর এটা প্রিন্ট করলো। হ্যাঁ, তারপরে যখন স্যার এক্স এ যেতে গেল তখন স্যার এক্স এর মান 10ই থাকলো, তাই না স্যার? এখানে স্যার 11 হয়ে গেছে, তখন এখানে 11 আসবে, এখানে 11 আসবে। এটা যখন প্রিন্ট করবে সে তখন 11 হয়ে যাবে, তার ব্রেনের মধ্যে এক্স এর মান হয়ে যাবে 11। এবার আবার যখন এখানে আসবে, স্যার এটা পরে আসে না স্যার? কোনটা, মানে প্লাস প্লাস স্যার এক্স এর পরে আসে? হ্যাঁ, সো এটা এক্সিকিউট করার পরে তো যখন আসবে, এখন আপনি যদি এখানে ইকো দেন তাহলে এক্স এর মান কত আসবে, 10। এখানে ইকো দিলে আসবে 10, বাট এখানে ইকো দিলে কত আসবে, 11। এইটার এটা এক্সিকিউট করার পরে সে এক্সিকিউট করবে কোনটা, এটা মানে এক্স ওখানে বাড়ানোর পরে তখন সে আবার এখানে আসবে। হ্যাঁ, তখন 11 হয়ে যাবে। হ্যাঁ, প্রথমে সে এক্স এর মধ্যে 10 নেবে, তারপরে চেক করবে, চেক করার পর যদি ঠিক হয় ভিতরে ঢুকবে, কাজ করবে, আবার এখানে আসবে, আবার চেক করবে, আবার এভাবে যতক্ষণ কন্ডিশন ঠিক আছে। চেকিংস করি, দেখেন কি হচ্ছে, 10 বার হ্যালো বার চলে আসছে, তাই না? 11 বার আসবে, 11 বার আসবে, রাইট? এখানে ইকুয়াল দেওয়া আছে, তাই না? ফাইন, সো এখন আমি যদি এখানে মনে করেন এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল দেই, এবার কি হবে, কিছু আসবে না। এক্স ইজ, হ্যাঁ, কন্ডিশন, এবার কি কন্ডিশনটা কি, ফলস। কন্ডিশন ফলস হলে ভিতরে ঢুকবে, ঢুকবে না, ঢুকবে না। চেক করি, ভিতরে কিন্তু যাচ্ছে না সে। তারপরে ফর লুপ, কন্ডিশন ফলস হলে ভিতরে ঢুকবে না। এখানে আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট না করে আমি যদি বলি যে ইকো ডলার সেন আই
dollars and x, right? Then what should be going on? এবার আমি তো এখানে এক করে বাড়াতে বাড়ানো যাচ্ছে, এখানে যদি বলি x প্লাস ইকুয়াল টু ফোর তাহলে কি কি আসবে? মাথাটাই কিন্তু অ্যাপাচি হয়ে গেছে এখন, ঠিক আছে, খাবো খাওয়া বেড়া কি দরকার, এটা হচ্ছে বিষয় আর কি, এরকমই করতে হবে আলটিমেটলি, ঠিক আছে। এখন আপনাকে যদি বলা হয় যে 97 থেকে 127 পর্যন্ত প্রিন্ট করেন, প্রত্যেক ক্ষেত্রে 3 করে বাড়বে, তাহলে কি করতে হবে? 97 থেকে শুরু করলাম, 127 করে বাড়বে, হবে এখন। এটা হচ্ছে বিষয়। এবার মনে করেন আবার তো আমি এটা তো ছোট থেকে বড় গেল, তাই না? বড় থেকে ছোট তো হতে পারে, বলল যে 10 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করেন, 10 শেষ হবে কোথায়? 5-এ কন্ডিশন হবে কি? মাইনাস মাইনাস। এখন মনে করেন এটা একটা টেকনিক আছে, আমরা অনেক সময় উল্টো পাল্টা হয়ে যায় যে এখানে গ্রেটার দেন হবে না লেস দেন হবে, এখানে প্লাস প্লাস হবে না মাইনাস মাইনাস হবে, এই বিষয়টা আপনার ডিসিশন নিতে একটু গন্ডগোল হতে পারে। তো আপনি শুধু একটা জিনিস মনে করবেন, ফর লুপের ক্ষেত্রে বলা হয়েছে এত থেকে এত পর্যন্ত, শুরু এবং শেষ, শুরু কোথায়? শুরুটা দিবেন এখানে, সেটা ছোট হোক আর বড় হোক, শেষ হবে কোথায়? সেটা দিবেন এখানে, ছোট হোক আর বড় হোক কোনো সমস্যা নাই। আপনাকে বললো যে এটা থেকে এটা করেন, শুরু হবে কোথায়? এখানে। শেষ হবে কোথায়? এখানে। শুরু এখানে, শেষ এখানে, কেমন? এখন আপনি ঠিক করবেন যে এখানে গ্রেটার দেন হবে না লেস দেন হবে, এখানে প্লাস প্লাস হবে না মাইনাস মাইনাস হবে, সেটা আমরা এখন ডিসিশন নিব। হাউ? সো আমরা শুধু একটা জিনিস জানি, দুইটা জিনিস জানলেই হবে ফর লুপের ক্ষেত্রে। একটা হচ্ছে ফর লুপ কন্ডিশন ফলস হলে ভিতরে ঢুকে না, আর একটা হচ্ছে ফর লুপ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে। ওকে, ডান। এখন মনে করেন বলা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 10, যেখানে বললাম কন্ডিশন চেক করি, আমরা জানি কন্ডিশন ফলস হলে ভিতরে ঢুকবে না, তাই না? এখন এখানে কি হয় দেখেন, 10 পাশের চেয়ে ছোট না সমান, কোনোটাই না বড়, তাহলে ফলস, সো ভিতরে ঢুকবেই না। আমাকে তো আগে তো ভিতরে ঢুকাইতে হবে নাকি? সো এবার কি করব, বাধ্য হয়ে গ্রেটার দেন দিলাম, দিলাম এবার, এবার 10 পাশের চেয়ে বড় অথবা সমান, ঘটনা সত্যি, ভিতরে ঢুকবে, কাজটা করবে, কাজটা করার পর এবার এখানে আসবে, এখানে এসে 10 এর মান কত হবে? 13। এখানে 13 পাশে আছে বড় না সমান? বড়। আবার 13 পরে কত আসবে? 16 19 20। তাহলে আপনি এভাবে 4-5 বার করলে কিন্তু বুঝতে পারবেন যে এটা কন্ডিশনটা কখন ফলস হবে, কন্ডিশনটা কখন ফলস হবে, বাড়তেই আছে, তার মানে এখন আমি বাধ্য হয়ে এখানে কি করব, ঠিক আছে? ফর লুপ কন্ডিশন ট্রু হলে ভিতরে ঢুকে, ফর লুপ এন্টি ক্লকওয়াইজ ঘুরে, আর আমাকে কি করতে হবে, কখনো না কখনো কন্ডিশন শেষ করতে হবে, কন্ডিশন শেষ করতে হবে। সো এই তিনটে জিনিস চেক করলে কিন্তু কি হয়ে যাচ্ছে, আমার ফর লুপটা হয়ে যাচ্ছে, ছোট থেকে বড় হোক বড় থেকে ছোট হোক, এটা কোনো ব্যাপারই না, ঠিক আছে? সো নাইস, তাহলে এখানে কি হচ্ছে, মাইনাস, কারণ মাইনাস দিলে কি হবে, 5 এর থেকে ছোট হবে, কমবে, তো 10 10, এবার কত আসবে, 7 7 7, কি পাওয়া যাচ্ছে, বড় না সমান, বড় বললো, এরপরে 7-এর পরে কত আসবে, 4 4, চার কি বড় না সমান, বড় না সমান না, চার হচ্ছে ছোট, কন্ডিশন ফলস ভিতরে ঢুকবে না, তাহলে এখন আউটপুট কত আসবে, 10 আর 7 10 আর 7, ওকে, মাইনাস মাইনাস দিলাম, ঠিক আছে? তো কখন প্লাস প্লাস হবে, কখন মাইনাস মাইনাস হবে, কখন গ্রেটার দেন হবে, কখন লেস দেন হবে, আশা করি এগুলো নিয়ে আমাদের আর সমস্যা হবে না। এটা ছিল ফর লুপের ক্যারেক্টার। এই পরিস্থিতিতে আমরা দেখি হোয়াইল লুপ। সো হোয়াইল লুপের ক্যারেক্টারটা কেমন একটু দেখে নিই আমরা এটা গ্লান্স।
আচ্ছা তাহলে কি হচ্ছে এখানে দেখেন আমরা এইভাবে কাজটা করলাম এখন আউটপুট কি আসবে বিকজ কন্ডিশন ফলস তার মানে হোয়াইল লুপ কন্ডিশন ফলস হলে ভিতরে যাচ্ছে না এবার কন্ডিশনটা ট্রু করে দেই তাহলে এবার বলা হচ্ছে কি x ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 20 10 20 এর চেয়ে ছোট অথবা সমান কন্ডিশন ট্রু ভিতরে ঢুকবে কাজটা করবে এরপরে কি বাড়াবে সেম অ্যাজ ইট ইজ আর কোনো পার্থক্য নাই সো 10 থেকে 20 পর্যন্ত আউটপুট চলে আসছে আবার যেমন উল্টাটা বলি এখানে দিলাম 20 এখানে দিলাম 10 এখানে কি হবে গ্রেটার দেন মাইনাস মাইনাস ঠিক আছে তো নিচে নিচে নিয়ে আসার জন্য আমরা এখানে একটা বিআর ট্যাগ দিতে পারি লাইন ব্রেক খেয়াল করছেন এটা হচ্ছে একটা স্ট্রিং আর এটা হচ্ছে কি ভেরিয়েবল স্ট্রিং আর ভেরিয়েবল কিভাবে রাখতে হয় কনকেট দিয়ে আমরা ভেরিয়েবল আলোচনা করার সময় দেখছিলাম এই দেখেন লাস্ট ক্লাসে এটা হচ্ছে একটা ভেরিয়েবল এটা হচ্ছে একটা স্ট্রিং নাও এবার যদি ব্রাউজারে যাই রিলোড দেই দেখেন 20 থেকে 10 পর্যন্ত চলে আসছে হোয়াইল লুপ তো হোয়াইল লুপের সিনট্যাক্সটা আমি ভাবে দেখলাম আচ্ছা সো নাও এবার আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে হোয়াইল লুপ প্র্যাকটিস করার শেষে বা ডু হোয়াইল লুপটা খেয়াল করেন স্যার ফর আর হোয়াইল এর মধ্যে স্যার পার্থক্য কি স্যার মানে কোনটা স্ট্রাকচার স্ট্রাকচার আর কোনো পার্থক্য নেই সুবিধা কোনটা মানে পার্থক্য নেই স্যার সিচুয়েশন এক এক সময় আপনাকে যখন মনে করেন মানে এগুলো সিচুয়েশনের উপর ভ্যারি করবে আর যে স্ট্রাকচারের উপর আর এনভায়রনমেন্টের উপর একটা এনভায়রনমেন্ট আসছে সেখানে আপনাকে এক কাজ বারবার করতে হবে আপনি ওই এনভায়রনমেন্টে ফর লুপটা কোপ আপ করবে না ঠিকঠাক মতো সেখানে হোয়াইল লুপটা যাবে আবার কখনো ফর যাবে হোয়াইল যাবে না এগুলো টোটালি পরিবেশের উপর নির্ভর করবে ঠিক আছে বস্ত্র সবই কি করে ঢাকার জন্য তাই মনে করেন আপনি চৈত্র মাসে সোয়েটার পরে রাস্তা দিয়ে হাঁটবেন ভালো লাগবে না সেই ফিলিংস
মনে করেন যে ঠিক আছে সামনে জানুয়ারিতে রাত তিনটের সময় সার পড়ার সামনে একটা সিম্পল একটা টি শার্ট পরে এসে ঘুরবেন, ভালো লাগবে না? এখানে প্রথম ইনিশিয়ালাইজ হচ্ছে, এরপরে কন্ডিশন চেক করতেছি, শুধু স্ট্রাকচারের পার্থক্য ফর আর হোয়াইল এর মধ্যে, আর তেমন ওরকম পার্থক্য নাই আর কি। ঠিক আছে, খেয়াল করে দেখেন, এখানে প্রথমে ইনিশিয়ালাইজ হচ্ছে, তারপরে কন্ডিশন চেক করতেছে, তারপরে ইকো করতেছে, তারপরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হচ্ছে। এখানেও সেম, ইনিশিয়ালাইজ, কন্ডিশন চেক, ইকো, তারপরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এভাবে হচ্ছে। সো আমরা ডু হোয়াইলটা দেখি, ডু হোয়াইলটা একটু ভিন্ন ধরনের আর কি, এর কিছু সমস্যা আছে। বেসিক্যালি আমরা ক্লকওয়াইজ বেন্টি ক্লকওয়াইজ ওদিকে করতে পারবো না আর কি, ওদিকে কম্পেয়ার করা যাবে না। ওকে, সো আমরা ডু হোয়াইল লুপ একটু দেখি, খেয়াল করেন এখানে কিভাবে তারা বলতেছে, একটু ভ্যারিয়েবল দেওয়া হচ্ছে এক্স, যার মধ্যে রাখা হচ্ছে 10, এরপর বলা হচ্ছে ডু, কাজটা করো, কি করবে, ইকো করবে, কাকে, এক্স কে, এক্স এর মধ্যে কত আছে 10, 10 কে সে দেখাবে, এরপরে কি করতে বলছেন, বাড়াতে বলছেন, ঠিক আছে বাড়াইলাম, এরপর এখানে সে এক্স এর মান কত আসবে, 11 বাই 10, এখানে 11, সো 11 বিশেষ যাতে বড় না সমান ছোট, কোনটাই না, কন্ডিশনটা কি ফলস, তো এখানে কিন্তু কন্ডিশন ফলস, আবার তারপরে কি দেখাবে, একবার দেখাবে, স্যার দেখাবে।
দেখছেন এটা হচ্ছে এইরকম বিষয়টা আর কি। সো খেয়াল করছেন বিষয়টা যে ডু হোয়াইল লুপটাকে বলা হয় ইন্টারমিডিয়েট এর লাইফ। বলেন তো কেন বলা হচ্ছে কথাটা, আগে একবার ঘটনা ঘটবেই, ইন্টারমিডিয়েটে ধরা খান নাই তো একবার খাইছি, ঠিক আছে। তো এরপরে ভার্সিটি তো সে আপনি কন্ডিশন চেক করতেছেন, তারপরে অ্যাকসেপ্ট করতেছেন, তাই না? বাট ইন্টারমিডিয়েট তখন তো ইমোশনাল থাকি আমরা, থাকে না বিষয়গুলো নাই। এটা যদি মোবাইল লোককে বলা হচ্ছে কি ইন্টারমিডিয়েট লাইফ, ঠিক আছে, নাইস, একবার কাজটা করবেই, তারপরে ধরা খাবে, তারপরে শিখাবে, তারপরে করবে, ওকে, সো নাইস। এইজন্য ডু হোয়াইল কি এভাবে সে কাজ করতেছে, প্রথমে একবার দেখাচ্ছে, বাড়াচ্ছে, তারপরে কন্ডিশন চেক করতেছে, কন্ডিশন ট্রু হলে যাবে, না হলে যাবে না, ঠিক আছে। ডু হোয়াইল লুপ, তাহলে হোয়াইল, ডু হোয়াইল আর হচ্ছে ফর, তিনটার মধ্যে পার্থক্য কি? ফর এবং হোয়াইল কন্ডিশন চেক না করে কাজ করে না, আর ডু হোয়াইল অত্যধিক ইমোশনাল, ঠিক আছে, ঘটনা একবার ঘটাবে, তারপরে চেক করবে, হ্যাঁ হ্যাঁ কি করলাম, বিষয়টা শুধু স্ট্রাকচারে ডিফারেন্স, এছাড়া আর কোনো ডিফারেন্স কি আছে? থাকতে পারে, আমার জানা নাই, আমি যতটুকু জানি স্ট্রাকচারে পার্থক্য, স্ট্রাকচারে কোনো পার্থক্য নেই, ঠিক আছে, থাকতে পারে, সেটা আমার জানা নাই, ওকে নাইস। সো এখন বিষয়টা হচ্ছে তাহলে x = 10, ডু হোয়াইল লুপ কি? একবার সে কাজটা করবে, তারপরে কি করবে, কন্ডিশনটা চেক করবে, ফাইন। সো নাও এবার আমরা এভাবে করলাম, দেখলাম ডু হোয়াইল লুপটা দেখলাম, এবার আমাদের টার্গেট কি? ফর ইচ, সবচেয়ে খতরনাক, সবচেয়ে ইউজেবল, ফর ইচ। সো বেসিক্যালি ফর ইচটা কাজ করে কার জন্য? অ্যারে এর জন্য। আমরা এতক্ষণ যে লুপগুলো নিয়ে কাজ করলাম, সেই লুপগুলো সিঙ্গেল ভ্যারিয়েবলের ভ্যালু নিয়ে কাজ করছে, তাই না? দেখেন তো ফর লুপ কিসের ভ্যালু নিয়ে কাজ করছে? সিঙ্গেল ভ্যারিয়েবল। হোয়াইল লুপ সিঙ্গেল ভ্যারিয়েবল, ডু হোয়াইল লুপ এটাও সিঙ্গেল ভ্যারিয়েবল, বাট ফর ইচটা বেসিক্যালি কাজ করবে কি? মাল্টিপল ভ্যালু নিয়ে। বেসিক্যালি ভ্যালু হতে পারে কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে কি সিঙ্গেল ভ্যারিয়েবল, আর একটা হচ্ছে মাল্টিপল ভ্যারিয়েবল, মাল্টিপল না অ্যারে ভ্যারিয়েবল। এটাই হচ্ছে ইন্টারেস্টিং আর কি, যে ফর ইচ। তো এই ফর ইচটা কাজ করে বেসিক্যালি কি, আমরা হোয়াইল এই লুপগুলো কেন ইউজ করতেছি, কারণ একই কাজ বারবার করার জন্য, কোন একটা ভেরিয়েবলের মধ্যে মান আছে কি সেটা চেক করানোর জন্য এগুলো। তো ফর ইচটা কাজ করে বেসিক্যালি অ্যারে এর জন্য। এই জন্য আগে আমাদের একটু অ্যারে সিনট্যাক্স এর প্র্যাকটিস করি, তারপরে আমরা ফর ইচ লুপটা দেখব। Now, array. So, array key. একটা স্পেশাল ভেরিয়েবল, তাই না? কালেকশন অফ ডাটা। অ্যারে হচ্ছে একটা স্পেশাল ভেরিয়েবল যার মধ্যে আমরা কি করতে পারি, মাল্টিপল ভ্যালু রাখতে পারি। একটা জিনিস খেয়াল করেন, আমি যদি বলি ডলার সাইন এক্স ইজিক্যাল টু 10, ডলার সাইন এক্স ইজিক্যাল টু 20, ডলার সাইন এক্স ইজিক্যাল টু 30, আমাদের তিনটে ইনফরমেশন রাখা দরকার, 10, 20, 30, এই তিনটে ইনফরমেশন আমার রাখা দরকার। বা তিনটে ইনফরমেশন আমি যদি সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে রাখি, তাহলে ভেরিয়েবল একটা যদি হয় সেক্ষেত্রে কি তিনটাকে রাখতে পারবো? পারবো না, সবার শেষেটা থাকবে, তাই না? বাট তাহলে যদি তিনটাকে রাখতে চাই, তাহলে কি করা লাগতেছে? আলাদা আলাদা ভেরিয়েবল লাগতেছে। এবার আলাদা আলাদা ভেরিয়েবল যদি আমি নেই, তাহলে কি হবে? তাহলে আর কোনো সমস্যা হচ্ছে না। এখন প্রবলেম যত বড়, তাই না, ইনফরমেশন কি তত বেশি। সো বেশি ইনফরমেশন রাখার জন্য আমার কি লাগবে? বেশি ভেরিয়েবল লাগবে। ইনফরমেশন গুলো আমি কি করবো? কোথাও না কোথাও রাখতে হবে, রেখে তারপরে আমি কাজ করব, তাই না? যেমন এখানে আমরা লুপ করলাম, যাই করলাম, দেখেন আগে কি করছি, ইনফরমেশন গুলোকে কোন এক জায়গায় রেখে তারপরে কাজ করা হয়েছে।
সো ইনফরমেশন গুলোকে আমি যদি রেখে কাজ করতে যাই কোথায় রাখতে হবে ভেরিয়েবলে, আমার প্রবলেমটা অনেক বড়, তাহলে আমার ভেরিয়েবল কতগুলো লাগবে, অনেকগুলো লাগবে। এখন অনেক বেশি ভেরিয়েবল নিয়ে যদি আমি কাজ করতে চাই তাহলে কিন্তু আমার এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে 100টা ভেরিয়েবল নিয়ে আমি যদি টানাটানি করতে চাই দেখা যাবে মাঝখানে 2-3টা হারিয়ে গেছে, এই জন্য এর একটা প্রবলেম সৃষ্টি হয় আর কি। তখন তারা চিন্তা করেছে না যদি এরকম হতো ভেরিয়েবল হবে একটাই বাট এর মধ্যে আমি আনলিমিটেড ভ্যালু রাখতে পারবো, ভেরিয়েবল হবে একটাই বাট এর মধ্যে আমি আনলিমিটেড ভ্যালু রাখতে পারবো, তার জন্য কি হবে। তখন তারা সবাই শাহবাগে গেল, টিসি দপ্তরে বসলো, ঠিক আছে, বসে একটা ডিসিশন নিল যে না এভাবে তো চলা যায় না, তাহলে কি করতে হবে, ঠিক আছে। তখন তারা একটা ডিসিশন নিল যে ঠিক আছে তারা একটা কাজ করবো, আজকে থেকে একটা অ্যারে তৈরি হচ্ছে, একটা ভেরিয়েবল মনে করলাম ডলার সাইন এক্স, এটা একটা ভেরিয়েবল, এটাকে বানানো যাবে কি অ্যারে, এবং তখন এই ভেরিয়েবলটা যখন আমি বলে দেবো এটা একটা অ্যারে তখন এর মধ্যে আমি কি রাখতে পারবো, কোটি কোটি ভ্যালু রাখতে পারবো, না কোটি কোটি, হ্যাঁ বলেন না কোটি কোটি ইলিয়ন বিলিয়ন, ঠিক আছে, এ ভ্যালু রাখতে পারবো, সেটা হচ্ছে অ্যারে। দ্যাটস অল, যে সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে আমরা একটা করে ভ্যালু রাখতে পারি। আর আমাদের যখন বেসিক্যালি যখন ফাংশন প্র্যাকটিস করব তখন দেখবেন অ্যারে না থাকলে দুনিয়াই হইতো না, সরি মানে প্রোগ্রামিং এর দুনিয়াই হইতো না আর কি। এই এই সেন্সে নিয়ে নাকি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, কেউ পার্সোনাল নিয়েন না। সো অ্যারে না থাকলে কি হবে, না কিছুই হইতো না। যখন ফাংশন প্র্যাকটিস করব তখন দেখবেন একটা প্রবলেম দিব, যখন অ্যারে সার আপনার হাতে আর কোনো বিকল্প হয়ে নাই, অ্যারে সারা কোনো বিকল্প হয়ে নাই, সো অ্যারে সারা আপনার চলবেই না। এখন অ্যারে সম্পর্কে যতটুকু বলা হচ্ছে এখানে ততটুকু আপনি ক্লিয়ার কিনা এটা একটু আমাকে বলবেন। অ্যারে সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য অনেক বেশি পড়াশোনা করা দরকার, এই 2-3টা ক্লাসে অনেক বেশি ইনফরমেশন দেওয়া যাবে না, বাট যতটুকু এখান থেকে আমরা প্র্যাকটিস করব এতটুকু আপনি ক্লিয়ার কিনা, তাহলে কিন্তু আলটিমেটলি সামনের রাস্তাটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো আমার প্রথম কথা হচ্ছে যে অ্যারে ডিক্লেয়ার করব কিভাবে। আমি যদি বলি ডলার সাইন এক্স ইজ ইকুয়াল টু কি অ্যারে, কি করে নিলাম আমরা একটা অ্যারে তৈরি করে নিলাম, অ্যারে ডিক্লেয়ার করে দিলাম। তো যখন কোনো একটা ভেরিয়েবল খেয়াল করেন, আমি একটা ফাইল নিয়ে নিচ্ছি অ্যারের জন্য, এখানে তিনটা ইনস্ট্রাকশন আছে। প্রথম ইনস্ট্রাকশনটা কি, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবলের মধ্যে ভ্যালু রাখলাম, ভেরিয়েবল থেকে ভ্যালু বের করে দেখলাম, তাই না? সেম কাজটা আমার অ্যারের মধ্যেও করতে হবে। সো অ্যারের জন্য কিভাবে ডিক্লেয়ার করে বললাম ডলার সাইন ডেটা ইজ ইকুয়াল টু ক্যারে, মানে অ্যারে আর কি। সেখানে যদি আমি একটা লাইন ব্রেক দিয়ে দিই তাহলে নিচে নিচে আসবে। তো বেসিক্যালি এটা তো জাস্ট এমনি ইয়ে করার জন্য, এখন এটা হচ্ছে বিষয়। সো আমরা এভাবে অ্যারে ডিক্লেয়ার করতে পারি,
এভাবে অ্যারের মধ্যে ভ্যালু রাখতে পারি, এভাবে ভ্যালু প্রিন্ট করতে পারি। এখন প্রথম একটা এক্সেপশনাল হচ্ছে, আপনি মনে করেন এভাবে প্রিন্ট করলেন তাহলে কি হবে, করতেই পারেন, প্রথমটা হবে ঠিক আছে। দেখেন দেখাবে কি অ্যারে টু স্ট্রিং কনভার্সন, একটা ফাপড় খাবেন আপনি, সেট সেট খাবেন, রেডি, চলেন একটা সেট খেয়ে আসি ব্রাউজারের কাছ থেকে, মজিলাপার কাছ থেকে। কি বলতেছে অ্যারে টু স্ট্রিং কনভার্সন ইন এটা, তার মানে যখন আমরা কোনো একটা ভেরিয়েবল কি করতেছি এই ধরনের কোনো থ্রেড খাবো অ্যারে টু স্ট্রিং কনভার্সন, তার মানে কি এটা একটা সিঙ্গেল ভেরিয়েবল না, এটা হচ্ছে কি একটা অ্যারে। আমি অনেক সময় বলবো যে এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে দেখেন তো, আপনি কি করবেন প্রথমে ইকো করবেন, ইকো করে একটা থ্রেড খাবেন, থ্রেড খাওয়ার পর কি করবেন যে না এটা তো একটা অ্যারে, তাহলে একে কি করতে হবে ইনডেক্স ধরে প্রিন্ট করতে হবে। সিঙ্গেল ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় এভাবে, সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে ভ্যালু রাখা হয় এভাবে, সিঙ্গেল ভেরিয়েবলের আউটপুট আমরা এভাবে দেখি। অ্যারে ভেরিয়েবল ডিক্লেয়ার করবো কিভাবে এভাবে, আরো একটা উপায় আছে সেটাও বলবো একটু পরে। এভাবে আমরা অ্যারে ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এভাবে অ্যারে ভেরিয়েবলের মধ্যে ভ্যালু রাখতে হয়, অ্যারের মধ্যে ভ্যালু রাখা হয় কিভাবে ইনডেক্স ধরে ধরে, এগুলো হচ্ছে কি জিরো ওয়ান টু, এগুলো হচ্ছে কি ইনডেক্স, অ্যারের মধ্যে ভ্যালু রাখা হয় কিভাবে ইনডেক্স ধরে। নাইস, এখন মনে করেন আমি এখানে বললাম ডেটা, মনে করে বললাম টুয়েলভ, ডেটা টুয়েলভ নামের কোন ইন্ডেক্স কি আছে, নাই। এবার চেক করেন কি আসে, আনডিফাইন্ড অফসেট টুয়েলভ, তার মানে কি এই বারো নামের কোন ইন্ডেক্স নাই, আনডিফাইন্ড অফসেট অথবা আনডিফাইন্ড ইন্ডেক্স একই জিনিস। আপনারা এই ধরনের থ্রেড আরো কিছুক্ষণ পরে খাবেন, ইনফ্যাক্ট নেক্সট ক্লাসে বহু থ্রেড খাবেন ব্রাউজারে মজিলাপার কাছ থেকে, সো সেক্ষেত্রে এই রোগগুলো একটু মনে রাখেন। তাহলে আমি যখন এভাবে করতেছিলাম কোনো একটা ভেরিয়েবল অ্যারে, অথচ আমি তা কি করতেছিলাম ডিরেক্ট কি দেখাচ্ছিল অ্যারে টু স্ট্রিং কনভার্সন, এটা খাবেন কনফার্ম থাকেন। আবার মনে করেন এরকম দিয়ে দিলাম, এবার কি আসতেছে আনডিফাইন্ড অফসেট অথবা আনডিফাইন্ড ইন্ডেক্স বারো, অর্থাৎ আমি অ্যারের কোনো একটা ইন্ডেক্সকে প্রিন্ট করছি অথচ সেই ইন্ডেক্সটা অ্যারের মধ্যে নাই, তখন কোন ধরনের এরর আসে, এই ধরনের এরর আসে। সো যখন এই ধরনের এরর পাবেন তার মানে কি আমি কোনো একটা অকাম করছি অথচ সেটা নাই, বা কোনো একটা কাজ করছি সেটা নাই আর কি, ঠিক আছে। সো নাইস, তাহলে এখন আমি অ্যারের মধ্যে এগুলো হচ্ছে কি ইন্ডেক্স, সো ইন্ডেক্সের উপর বেস করে পিএসপিতে অ্যারেকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কি নিউমেরিক অ্যারে, আরেকটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, আরেকটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। মাল্টি ডাইমেনশনাল অ্যারে বেসিক্যালি, মাল্টি ডাইমেনশনাল অ্যারের মধ্যে আমরা টু ডি থ্রি ডি, টু ডি থ্রি ডি পর্যন্ত কল্পনা করা যায়, ফোর ডি কল্পনা করা যায় না, হিউম্যান ব্রেন এটা ইমাজিন করতে পারে না এখন পর্যন্ত, ফোর ডি, ফোর ডি এটা আনবিলিভেবল বলতে পারেন। থ্রি ডিটাই আপনি টু ডি আরে যদি হয় সেটা দিয়েই কি আমার পর্যন্ত শেষ করা যাবে না, ভেরিয়েবল রেখে ডাটা রেখে, টু ডি আরে যদি হয় সেটাই কিন্তু হিউজ হবে। কিভাবে হবে আমি মাল্টি ডাইমেনশনাল অ্যারে একটু পরে প্র্যাকটিস করব দেখবেন তখন। সো নাও বাবা হচ্ছে কি অ্যারে টাইপ গুলো, স্যার টাইপ না, বেসিক্যালি যেটা বলা হচ্ছে এখানে যে অ্যারের মধ্যে ভ্যালু রাখা হয় কিভাবে ইনডেক্স ধরে, সো ইনডেক্স এর উপর বেস করে অ্যারেকে আমরা পিএসপি তে তিন ভাগে বলতে পারি, একটা হচ্ছে নিউমেরিক অ্যারে, আরেকটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, আরেকটা হচ্ছে কি মাল্টি ডাইমেনশনাল অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে। হ্যাঁ, সো এটা যখন কোন একটা অ্যারের ইনডেক্স হবে কি কোন একটা সংখ্যা, সেটাকে আমরা কি বলবো নিউমেরিক অ্যারে। আবার মনে করেন অ্যারে একটাই, দেখেন পিএসপি কত মজার জিনিস বুঝতে পারতেছেন, ডট নেট বা সি শার্প বা সি হইলে এরা তো মানে কি বলবো আর থাক, সেটাই তো এমনি সময় কই বলেন, ভেরিয়েবল ডিক্লেয়ার করছে এই তো বেশি, আবার হ্যাঁ আবার টাইপও দেওয়া লাগবে, এত সময় আসেনি করতেছি তাই বেশি নাকি বলেন। ওকে নাইস,
সো নাও আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, অ্যারের মধ্যে ভ্যালু রাখলাম এভাবে, হ্যাঁ ইনডেক্স ধরে ধরে ভ্যালু এভাবে রেখে দিলাম। সো ডেটা নেম দেখেন অ্যারে আমার একটাই, আমি এর কোনো টাইপও বলে দিই নাই, আমি এর মধ্যে নিউমেরিক ইনডেক্সও ভ্যালু রাখতে পারতেছি। আবার এগুলোকে বলা হচ্ছে কি অ্যাসোসিয়েটিভ ইনডেক্স, অ্যাসোসিয়েটিভ ইনডেক্স। আমরা বেসিক্যালি অ্যাসোসিয়েটিভ ইনডেক্স নিয়েই বাকি সারা জীবন কাজ করতে হবে, কি আমাদের আগ পর্যন্ত, মানে আপনি যতদিন বাসে থাকেন, আল্লাহ আপনি যতদিন হায়াত দিচ্ছে আর কি, ততদিন এই ডেটা নিয়ে কাজ করতে হবে। সো হোয়াট এভার ইট ইজ, অ্যারে ডিক্লেয়ার করলাম, অ্যারের মধ্যে ইনডেক্স ধরে ধরে ভ্যালু রাখলাম। ইনডেক্স কখনো হচ্ছে কি সংখ্যা, এটাকে বলা হচ্ছে নিউমেরিক, আবার কখনো হচ্ছে কি স্ট্রিং, এটাকে বলা হচ্ছে কি অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ। তাহলে এবার আউটপুট কি আসবে, 20 এবং সরি 30 এবং BITM, চেক করি 30 এবং BITM, 10 তো আগে, 10 তো স্বাধীনতার আমলের এটা আর কি, ব্রিটিশ পিরিয়ডের। হ্যাঁ অল রাইট, দেখেন আপনাদের এরকম হয় কিনা। তাহলে নেক্সটে যাব, মাঝে জেনারেশন অ্যারেটা আমরা একটু পরে দেখব। এখন খেয়াল করেন, আপনাকে যদি কেউ বলে যে একটা অ্যারে তৈরি করেন, অ্যারের মধ্যে এই এই ইন্ডেক্সে এই ভ্যালু রাখেন, আমরা পারবো তাই না, এবং ভ্যালু বের করতে আমরা পারবো আশা করি। ইনডেক্স ধরে ধরে ভ্যালু রাখবো, ইনডেক্স ধরে ধরে ভ্যালু আবার বের করবো, ফাইন। তো আমরা এভাবে ভ্যালু না রেখে, খেয়াল করেন আমরা যখন অ্যারে তৈরি করতেছি তখন ডিরেক্ট এখানে বলে দিতে পারি, আমি বলে দিলাম 10, 20, 30, আমি অ্যারে ডিক্লেয়ার করার সময় বলে দিতে পারি, এভাবে বলে দিলাম। হ্যাঁ এখন এখানে কি এগুলো কি ভ্যালু না ইনডেক্স, ভ্যালু। যখন আপনি অ্যারে তৈরি করতেছেন এভাবে ভ্যালু রেখে দিলেন, তখন কিন্তু এখানে ইনডেক্স বলে দেওয়া হয় নাই। যখন কোনো একটা অ্যারের ইনডেক্স বলে দেওয়া হয় না, তখন বাই ডিফল্ট শুরু হয় কোথা থেকে, জিরো থেকে। এভাবে কি আমাদের এখন চলতেই থাকবে। সো নাও এবার যদি রিলোড দিয়ে দেখেন কি দেখাচ্ছে, আনডিফাইন্ড ইনডেক্স নেম, আর এখানে কত আসছে 30। আনডিফাইন্ড ইনডেক্স নেম মানে কি বুঝেন, এই নেমটা রিলোড করা আছে নাই কিন্তু কেয়াল করছেন। সো আমরা এইভাবে অ্যারে ডিক্লেয়ার করতে পারি। আবার মনে করেন আমরা এইভাবেও করতে পারি, নেম ইজ ইকুয়াল টু BITM সিটি ইজ ইকুয়াল টু ঢাকা কান্ট্রি ইজ ইকুয়াল টু বাংলাদেশ। আমরা এভাবেও অ্যারে ডিক্লেয়ার করার সময় ভ্যালু রাখতে পারি, বুঝিনি আবার বলেন, এখানেও লিখতে হবে, এখানেও লিখতে হবে কিনা, এটা তো কমেন্টস করে রাখছি, এটা একটা সিস্টেম, আপনি এভাবেও লিখতে পারেন আবার এভাবেও লিখতে পারেন। যখন কোনো সফটওয়্যার কোম্পানিতে কাজ করবেন তখন দেখবেন অনেকে এভাবে লেখে, আবার দেখবেন অনেকে এভাবেও লেখে, আপনার যেভাবে লেখে। ইনফ্যাক্ট আমরা তো ফ্রেমওয়ার্ক ধরে কাজ করবো, এই প্র্যাকটিসটা করা হয় ল্যারাভেল ফ্রেমওয়ার্ক অনেক বেশি করে, আপনারা যেটা শিখবেন, আপনার তো ল্যারাভেল দেখাবে না, হ্যাঁ সো ল্যারাভেল ফ্রেমওয়ার্কে দেখবেন এই ধরনের প্র্যাকটিস আছে। আর একটা ফ্রেমওয়ার্ক আছে PHP পরিচিত, সেটা হচ্ছে কেক PHP, সেখানেও এরকম প্র্যাকটিস করা হয়, এভাবে প্র্যাকটিস করা হয় আর কি, অ্যারে ইনডেক্স অনুযায়ী করা হয়। সো হোয়াট এভার ইট ইজ, আমরা দিকে না যাই, এখানে এটা হচ্ছে কি ইনডেক্স, এটা হচ্ছে কি
অ্যারে অবজেক্ট সাইন, আর এটা হচ্ছে কি ভ্যালু। ওকে, এটা হচ্ছে অ্যারের ইন্ডেক্স, এটা হচ্ছে অ্যারে অবজেক্ট, আর এটা হচ্ছে কি অ্যারের ভ্যালু। এবার যদি আউটপুট দেখায় কি আসবে আউটপুট বলেন তো, আনডিফাইন্ড অফসেট টু, আর আসবে কি BITM, আর ওই স্বাধীনতা যুদ্ধের আমলে যেটা ছিল ওটা তো থাকবেই, আনডিফাইন্ড অফসেট টু এবং BITM, কারণ দুইটা তো এবার নাই, তাই না? ফাইন, সেভাবে আমরা করতে পারি আর কি। এখন দেখেন এখানে আর একটা বিষয় বলা দরকার, যেটা ওই যে উনি বলছিলেন আর কি, যে ইন্ডেক্সের বিষয়টা, ইন্ডেক্সের সাইজ নিয়ে কথা। অ্যাকচুয়ালি PHP-তে যেটা হয় সে এগুলা করে অ্যাকচুয়ালি এক্সিকিউটের উপর ডিপেন্ড করে আর কি। এখানে আপনাদের একটা জিনিস দেখেন সমস্যা কি, মনে করেন বলে দিলাম $0 121, এবার বলে দিলাম 831, এবার বলে দিলাম 2, এবার বলে দিলাম 1, এবার বলে দিলাম 97। দেখেন এবার বেসিক্যালি কি হবে, ইন্ডেক্সগুলো কি আমি ভাবে বলে দিছি না, এখন আমি যদি এই অ্যারে থেকে ভ্যালুগুলোকে বের করি 10, 20, 30, 40, 50 এবং 60, এখন এখানে এটি কিভাবে কাজ করবে, 10-এর পরে আউটপুট কত আসবে, 10-এর পরে কি আউটপুট আসবে 50, না 10-এর পরে 20 আসবে, কারণ এই যে আমি যখন এই এই যে এগুলো কি, এটা একটা অ্যারে তৈরি করার ইনস্ট্রাকশন, এটা একটা অ্যারের মধ্যে ভ্যালু রাখার ইনস্ট্রাকশন, এটা কি আর একটা ভ্যালু রাখার ইনস্ট্রাকশন, এটা কি আর একটা ভ্যালু রাখার ইনস্ট্রাকশন, তাই না? সো অ্যারে তৈরি করার ইনস্ট্রাকশন, অ্যারের মধ্যে ভ্যালু রাখার ইনস্ট্রাকশন, অ্যারের মধ্যে ভ্যালু রাখার ইনস্ট্রাকশন, এগুলো কি ভ্যালু বের করার ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশনগুলো কোনো একটা ফাইলের মধ্যে আছে, সেই ফাইলের নাম কি array.php। এই ফাইলটাকে আমরা ব্রাউজারে রান করাচ্ছি কিসের থ্রুতে, অ্যাপাচির থ্রুতে, অ্যাপাচির থ্রুতে এই PHP-র এই ফাইলটাকে আমি ব্রাউজারের মাধ্যমে রান করাচ্ছি। তো ব্রাউজার অ্যাপাচি কিভাবে এই কোডগুলো এক্সিকিউট করতেছে, সার্ভার এই কোডগুলোকে যেভাবে এক্সিকিউট করবে সেটা তো লাইন বাই লাইন পড়বে, উপর থেকে নিচের দিকে এবং বাম দিক থেকে ডান দিকে, তার ব্রেনের মধ্যে আগে যা যাবে সে আগে সেটাকে ধরে নিবে। ইন্ডেক্স এখানে কোনটা আগে কোনটা পরে সেটা কোনো বড় বিষয় না, আর ইন্ডেক্সগুলো আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, যখন এভাবে দিয়ে দিবে। বাট যখন এভাবে দিব আমি, মনে করেন এটা এভাবে করলাম 0, 120, 30, 2, 1, 97 ইচ্ছা মতো করলাম, এখানে মনে করেন দিয়ে দিলাম 97, দেন আউটপুট কত আসবে 60 চলে আসছে। আবার মনে করেন আমি এখানে দিলাম 120 আছে এভাবে, এবার রিলোড দিলাম, এবার কত আসছে শুধু 20। এখন মনে করেন আমি এইটা এভাবে না লিখে, এভাবে না লিখে আমি এভাবে লিখলাম 10, 20, 30, এরপরে কত 40, এরপরে 50, এর পরে এখানে নোয়াখালীর কয়জন আছেন, ওফ নাইস কেউ নাই, হইল এটা, তাহলে আমি কথা বলবো কার সাথে? হ্যাঁ ও বৃহত্তর নোয়াখালীর কয়জন আছেন, সরি টু সে দ্যাট, আনে আসেননি ঠিক আছে, অন্য লাগে তাহলে কথা কয়া যাবে, ঠিক আছে সো ফাইন। হ্যাঁ বরিশাল তো আমার ফেভারিট জায়গা, জানি তো আমি লাগে তো কথা কইমু, সমস্যা নেই ঠিক আছে। সো নাও দেখেন এখানে কি করা হচ্ছে, এখন মনে করেন এখানে দিয়ে দিলাম 120, তাহলে আউটপুট কি আসবে, আমি যখন ইন্ডেক্স বলে দিচ্ছি আমি আমার ইচ্ছে মতো ইন্ডেক্স বলে দিতে পারবো, কোনো বাধা ধরা নিয়ম নাই, আর যখন বলে দিচ্ছি না তখন বাইরে বলছো তবে কোথা থেকে, এখন এখানে কি 120 নামের কোনো ইন্ডেক্স আছে, নাই 0, 1, 2, 3, 4, 5 ঠিক আছে, এটা হচ্ছে সিস্টেম। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে অ্যারের মধ্যে থেকে আমরা তো সিঙ্গেল ইন্ডেক্স ধরে ভ্যালু রাখতে পারতেছি, সিঙ্গেল ইন্ডেক্স ধরে ভ্যালু বেরো করতে পারতেছি, এখন এমন সময় আসবে যে না আমি অ্যারের মধ্যে যা আছে সব দেখতে চাচ্ছি, একটা একটা করে বারবার আসার সময় নাই,
পুরো প্যাকেট ধরে দাও বলে না ঠিক আছে তাহলে কি একটা একটা করে দেখার সময় নাই সবকিছু দেখাও যা আছে তাহলে কি করবেন তখন একটা ভেরিয়েবলের মধ্যে কি আছে সেটা যদি আপনি দেখতে চান তাহলে তার জন্য কাকে লাগবে ফরিস মামু সো নাও এবার আমরা এটাকে কমেন্টস করে দিচ্ছি এবার যা কিছু আছে সব দেখব ইনশাল্লাহ সো মামুর নাম হচ্ছে ফরিজ এখানে দিতে হবে ডেটা দেখা যায় কি পিছন থেকে কিভাবে হচ্ছে দেখেন প্রথমে ফরিস লুপটার মধ্যে প্রথমে আসবে কি আমার এটা হচ্ছে কি অ্যারেটা হ্যাঁ এটা হচ্ছে আমার মেন অ্যারেটা এরপর এখানে হচ্ছে ভেরিয়েবল এখানে আপনি জরিনা কুদ্দু সালাম মোকলে জামুস দিতে পারেন কোনো সমস্যা নাই মিনিংফুল করার জন্য কি দিলাম ভিডাটা ভ্যালু অফ ডেটা এখানে যা মন তাই দিলে হবে আপনি এটা পছন্দ হচ্ছে না কোনো সমস্যা নাই আপনি দেন এক্স নো প্রবলেম দেন এখানে কি হবে এক্স দ্যাটস অল সো হোয়াট ইজ দিস গোইং টু ডু দিস ইজ গোইং টু ডু দ্যাট এই 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 অ্যারে থেকে এই ফাংশনটা ফরিস লুপটা এই ভ্যারিয়েবল এই অ্যারে থেকে একটা করে ইন্ডেক্স নিয়ে আসবে কোথায় এখানে তো যখন প্রথমবার লুপটা ঘুরবে এই ডাটার মধ্যে কি আছে সবগুলো সবকিছু আছে না এই জিরো থেকে শুরু করে কান্ট্রি পর্যন্ত যা আছে সব আছে এবার এখান থেকে প্রথম এখানে কি আসবে ডাটা জিরো এখান থেকে এখানে কি আসবে ডেটা জিরো সো ইকো ডেটা জিরো মানে কত 10 প্রিন্ট হয়ে যাবে এখানে এসে আবার এরপরে কাকে নিবে 120 ডেটা কত 120 সেকেন্ড ইন্ডেক্সটা এবার এখান থেকে দ্বিতীয় ইন্ডেক্সটা এখানে যাবে প্রিন্ট হবে এবার এখান থেকে আরেকটা ইন্ডেক্স যাবে সো অ্যারে থেকে একটা একটা করে ইন্ডেক্স বের করে ভেরিয়েবলের মধ্যে রাখবে এবং এখান থেকে সেটাকে কি করবে প্রিন্ট করবে ফরিস লুপটা কিভাবে কাজ করতেছে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন সেটা মানে অটোমেটিক ইনক্রিমেন্ট রাইট এরপরে কোনটা হবে 120 যেভাবে দেওয়া আছে সেভাবে হ্যাঁ সে এত এক্সপার্ট না যে আপনাকে এক কাজ করবে ঠিক আছে ভুল করতেই পারে সে তো মানুষ আমি তো মানুষ না ঠিক আছে তাহলে এটাকে উপরে নেই ও আচ্ছা এটাকে তার পরে নেই এরকম সে করবে না এতটা এতটা বুদ্ধিমান সে হলে তো কামই হইতো না এটা বেসিক্যালি ফর এবং হোয়াইল দিয়ে এই ধরনের সিচুয়েশন কন্ট্রোল করা হয় না ওটা যে একটা 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 করে বাড়বে একটা ভেরিয়েবলের জন্য হ্যাঁ আর এটা হচ্ছে মাল্টিপল ভ্যালুর জন্য না এর একটা কাজ করে মেয়ের মত স্যার ফর আসসালামু আলাইকুম স্যার থাকবে কারণ অ্যারের ইন্ডেক্সগুলো তো আমরা মানে ইচ্ছামতো হতে পারে হ্যাঁ সেক্ষেত্রে কিছুটা গণ্ডগোল বাঁচবে আর কি সো মেইনলি ফরিস লুপটা তৈরি করাই হয়েছে অ্যারের জন্য হ্যাঁ ওকে নাইস সো আমরা এই অ্যারে থেকে ডাটা বের করার জন্য আমরা ফরিস লুপ দিয়ে ডাটা বের করব হ্যাঁ বলেন স্যার সিরিয়াল মেইনটেইনের কথা বলছিলাম না আমি বলছিলাম যে তার ব্রেনের মধ্যে গুলো আছে সে যখন এখানে ডাটা পাইছে ডাটার মধ্যে সে প্রথমে জিরো 120 31 2 97 নেম সিটি কান্ট্রি এভাবে তার ব্রেনের মধ্যে ইনস্টল হয়ে গেছে ইনস্টল হওয়ার পর বেসিক্যালি অ্যারের মধ্যে কিভাবে থাকে দেখছেন না যে যেমন আমরা সিএসি পড়ছি ভার্সিটিতে এই যে রকম এগুলো হচ্ছে কি এটা হচ্ছে জিরো এরপরে 120 এরপরে কত 31 এরপরে কত 2
এভাবে নেম টাইম ভাবে হয়ে গেছে, এখানে বসছে 10, এখানে 20, এভাবে নেম BITM এভাবে বসে গেছে তার ব্রেনের মধ্যে। এবার যখন লুপ ঘুরাচ্ছেন ফরেস্ট, তখন সে প্রথমে এটা টানছে যা পাইছে দেখাইছে, এটা টানছে যা পাইছে দেখাচ্ছে, 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 ঠিক আছে? এইভাবে সে কাজটা করতেছে আর কি বেসিক্যালি। ওকে, সো একটু খেয়াল করেন, আরো বেশ কিছু বিষয় বলার ইচ্ছা আছে আর কি আজকে। সো তাহলে এখন আমি যখন একটা জাস্ট একটা স্পেস দিয়ে দিই, হ্যাঁ, যেন একটু গায়ে গায়ে মিশে না আসে, একটু দূরে দূরে আসে। ওকে, নাও এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, খেয়াল করেন দেখেন কি দেখাচ্ছে, 10, 20, 30, 40, 50, 60 BITM ঢাকা বাংলাদেশ, ঠিক আছে? সো নাও এবার যদি আমরা এখানে আসি, এভাবে দেখলাম তো কোন একটা অ্যারের মধ্যে কি কি ভ্যালু আছে, সবগুলো ভ্যালু একসাথে আমরা এভাবে ফরিস লুপ দিয়ে বের করতে পারি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, এমন সময় আসবে শুধু ভ্যালু দেখলে হবে না, আপনাকে কি দেখতে হবে, ইন্ডেক্সও দেখতে হবে। যে আমাকে শুধু ভ্যালু দেখলে হবে না, আমাকে কি দেখতে হবে, ইন্ডেক্সও দেখতে হবে। সো ভ্যালুর পাশাপাশি কোনো একটা অ্যারের মধ্যে ভ্যালু তো দেখবেনই, এর পাশাপাশি যদি আপনি ইন্ডেক্সও দেখতে চান, তার জন্য কিছু মামু আছে, তাই না? ফাইন, একটা মামুর নাম কি, প্রিন্টার। সো প্রিন্টার একটা ফাংশন বেসিক্যালি, এর জন্য এটাকে মামু বলা হচ্ছে। এর মধ্যে কি দিয়ে দিচ্ছি, ডেটা, যে আমাদের জন্য নিরলস ভাবে কাজ করে তাকে আমরা কি বলি, মামু। ফাইন, এজন্য প্রিন্টার এটা আপনার একজন কি অনেক প্রিয় একটা সঙ্গী আজকে থেকে। সো নাইস, তাহলে প্রিন্টারের মধ্যে কি দিয়ে দেওয়া হচ্ছে, ডেটা। আমি অ্যারেটাকে পুশ করে দিচ্ছি ফাংশনের মধ্যে প্যারামিটার আকারে। নাও যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন অ্যারে জিরো নম্বর ইন্ডেক্সে 10, এভাবে ইন্ডেক্সগুলো হচ্ছে। এখন এটা হিউম্যান রিডেবল না, রাইট? এটা হচ্ছে মেশিন রিডেবল। সো হিউম্যান রিডেবল করার জন্য আরেকটা জিনিস আছে, প্রি ফরম্যাটেড টেক্সট, তাই না? যখন HTML প্র্যাকটিস করছেন, দেখছেন না যে প্রি কখন ইউজ করা হয়? HTML একটা ট্যাগ, প্রি ফরম্যাটেড টেক্সট, আমি যেভাবে টেক্সট লিখে দিব সেভাবে ব্রাউজারে আসবে। হ্যাঁ, স্পেস সব সাপোর্ট করবে আর কি। নাও ইকো প্রি প্রিন্টার ডেটা, এবার কিন্তু দেখেন এই যেখানে আপনি যা লেখছেন সেটাকে কিন্তু সে কি করে দিচ্ছে, আপনার চোখের সামনে হাজির করে দিচ্ছে, জিরো। এই আর এর নামটা কি, ডেটা, তাই না? প্রিন্টারের মধ্যে আমি যেটা দিচ্ছি সেটাই তো আমার অ্যারে, সেটাই তো আমার কি করতেছে, এখানে দেখাচ্ছে। সো এটাকে, এটার নামটা কি ডেটা, আমি অনেক সময় বলবো যে অ্যারের নাম কি, জিজ্ঞেস করবো আপনার কাছে, হ্যাঁ। সো এটা হচ্ছে কি, আমার অ্যারে। সো এর মধ্যে এভাবে ভালো দেখাচ্ছে অ্যারে। তো এখন অনেক সময় আবার এমনও আসবে, এমনও সিচুয়েশন আসবে যে আপনি শুধু ভ্যালু আর ইন্ডেক্স দেখেই খান্ত না, আপনি আরও কিছু দেখতে চান, আপনি আরও অ্যাগ্রেসিভ, যেন আমি যা কিছু আছে সব কিছু দেখতে চাই। তাহলে কি করবেন, আরো একটা আছে সেটা হচ্ছে সবচেয়ে খতরনাক ভার্ডাম, সে আর কিছু বাকি রাখে না, একদম জন্মদিনের ড্রেস করে ফেলে। এবার মনে করেন ইকোপ্রিত আছে, এখানে আপনি আমরা দিব কি, ভার্ডাম। ভার্ডাম্পের মধ্যে এবার অ্যারেটা দিয়ে দিলাম, দেখেন এ আর কিছু রাখবে না, একদম শেষ করে হলো, সব শেষ।
দেখেন ভারাডাম কি করে, এবার দেখেন ব্রাউজারে যাই, রিলোড দেই, এবার কি আসছে কিছু আছে আর বলেন এর মধ্যে, আর কিছু কি বাকি আছে দেখার, সব দেখছেন হ্যাপি ফাইন। এবার দেখেন অ্যারে, অ্যারের মধ্যে কত, এটা এইট মানে কি, মানে আটটাই আছে, আটটা ইনডেক্স আছে দেখেন, এই যে তিন দুগুণে চার, আর চার কত আট, ঠিক আছে। এবার এখানে জিরো বলতেছে কেন, এটা ইনডেক্স, ইন্টিজার কেন, ইন্টিজার রাইট, এবং লেন্থ কত, ভ্যালু কত, টেন, এই যে নেম, এটা কি স্ট্রিং, সো একদম সিস্টেম ক্র্যাশ, ভ্যালু ট্যালু সব দেখা দিচ্ছে, ঠিক আছে। এভাবে আমরা ভাড়াটাম দিয়েও মাঝে মধ্যে কাজ করবো, ভাড়াটাকেও মাঝে মধ্যে লাগবে, তবে আমাদের ম্যাক্সিমাম লাগবে কোনটা, প্রিন্টার। সো অ্যারের মধ্যে কিভাবে সিঙ্গেল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, কিভাবে অ্যারে ডিক্লেয়ার করতে হয়, অ্যারের মধ্যে কিভাবে ভ্যালু রাখতে হয়, কিভাবে ভ্যালু বের করতে হয়, আমরা সিঙ্গেল ভেরিয়েবল ইন্ডেক্স ধরে ধরে বের করতে পারি, আমরা ফরেস্ট দিয়ে বের করতে পারি, আমরা প্রিন্টার দিয়ে বের করতে পারি, আমরা ভাড়াটাম দিয়ে বের করতে পারি, ঠিক আছে। সো অ্যারে তৈরি করা, অ্যারের মধ্যে ভ্যালু রাখা, অ্যারে থেকে ভ্যালু বের করা, এই তিনটে বিষয়ের উপরে কিন্তু আমাদের ছোটখাটো একটা প্র্যাকটিস হয়ে গেল আজকে, ঠিক আছে। সো ইন দ্যাট কেস আজকে এতটুকু, নেক্সট ক্লাসে আমরা একদম সকালবেলা ফ্রেশ মাথায় মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে কথা বলবো আর কি, মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা একটু উল্টাপাল্টা, বাট চেষ্টা করবো একদম সহজভাবে আপনার সামনে উপস্থাপন করার জন্য, এবং আশা করি বিষয়টা বুঝেই যাবেন, কারণ যদি কোথাও গ্যাপ থাকে সেটা ফুলফিল হয়ে যাবে ইনশাল্লাহ। সো নেক্সট ক্লাস থেকে আমাদের কিন্তু অ্যাকচুয়াল প্র্যাকটিস শুরু হবে, এই আটটা নয়টা ক্লাস হচ্ছে কি আপনাদেরকে জাস্ট রিশাফল করা হচ্ছে, যারা পিএসপি লারাভেল শিখতে আসছেন ধরে নিচ্ছে আপনার এসটিএমএল সিএসএস সম্পর্কে মোটামুটি ভালো ধারণাই আছে, যেহেতু লারাভেল শেখার জন্য আসছেন। সো নাও তারপরও এই আট নয়টা ক্লাসে একটু আমরা আমাদের মতো করে আপনাদের একটু রিশাফল করে নিলাম। সো নেক্সট ক্লাস থেকেই কিন্তু আমাদের অ্যাকচুয়াল ক্লাস শুরু হবে, আগামী দশ নম্বর ক্লাস থেকে, বুঝতে পারছেন কি আমার কথাটা, এর আলোচনা হলো। এবার নেক্সট ক্লাস থেকে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে ছোট ছোট কাজ করা শুরু করব, ঠিক আছে। সো আজকে এতটুকুই, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার।